আমরা পড়বো হচ্ছে অ্যানিমিলিয়া, ঠিক আছে? এখন আমরা পড়বো অ্যানিমিলিয়া। আমি যতটা শর্টে হয় এটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেরকমভাবে এই সাজেশনটা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে রাজ্য অ্যানিমিলিয়া। সমস্ত বহুকোষী সরল জটিল প্রাণী নিয়ে গঠিত এই রাজ্য। এই প্রাণীদের প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, অকরাটা আর হচ্ছে করাটা, ঠিক আছে? ছাড়া অন্য সব অকরাটা প্রাণীদের 9টি প্রধান পর্বে বিভক্ত করা হয়েছে। রাজ্যে অ্যানিমিলিয়া প্রধান 10টি পর্বে বিভক্ত, ঠিক আছে? প্রধানত হচ্ছে করাটা আর অকরাটায় বিভক্ত, ঠিক আছে? এবার তো সব অকরাটা যে প্রাণীগুলো রয়েছে তাদের আবার 9টি পর্বে ভাগ করা হয়েছে। এটা মানে একটা মানে কি বলবো, এটা প্রায় 7 বিলিয়নের উপরে মানে এখানে প্রাণী আছে, ঠিক আছে? তো তাদের মানে এরকম আছে যে মানে আরও হয়তো আছে, আমরা জানি না। অ্যামাজনের যে জঙ্গল আছে সেখানে এত ধরনের প্রাণী আছে, এত ধরনের মানে প্রত্যেকটা সময় নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে, ঠিক আছে? তো সেটা হয়তো যারা মানে ভাগ করেছেন তারাও জানেন না এত ধরনের প্রাণী রয়েছে। ধরো একটা ইঁদুর, এটা ধরো ইঁদুর, এ ধরো এই ধরো একটা, এটা ইঁদুর হয়নি আঁকা, এই ধরো একটা ইঁদুর, ঠিক আছে? এই জাস্ট আমি একটা আঁকার চেষ্টা করলাম। তো ইঁদুর এই যে দেখবে তোমরা নর্মালি দেখতে পারো, ছোটো ইঁদুর, বড় ইঁদুর, বিভিন্ন টাইপের প্রজাতির ইঁদুর হয়, ঠিক আছে? ধরো যাদের 4টে পা রয়েছে, অনেকের 4টে পা রয়েছে তাদের লেজ রয়েছে, ঠিক আছে? অনেকের 4টে পা রয়েছে লেজ নেই, ঠিক আছে? অনেকের মেরুদণ্ড আছে, অনেকের মেরুদণ্ড নেই, অনেকে আছে শীতল রক্তযুক্ত, ঠান্ডা রক্তযুক্ত, ঠিক আছে? অনেকের আছে আবার গরম রক্তযুক্ত, ঠিক আছে? যেমন ধরো সাপ, সাপকে মানে কি বলবো, সাপ জলেও থাকছে স্থলেও থাকছে, অর্থাৎ উভচর। এইভাবে একটা তো সাপ নয়, বিভিন্ন প্রজাতির সাপ আছে, কোনো সব গাছেই থাকে, ঠিক আছে? এইভাবে মানে এইভাবে যে আলাদা আলাদা রয়েছে তাদেরকে কী করেছে বিজ্ঞানীরা, চেষ্টা করেছেন আলাদা আলাদা ভাগে ভাগ করা, সেখানে কটাটা অঘটাটা এভাবে ভাগে কিন্তু তারা ভাগ করবার চেষ্টা করেছেন, ঠিক আছে? এত আগের দিন যেরকম একদম প্রথমে বলেছিলাম ওই 5 রাজ্য শ্রেণীবিন্যাস যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম যে একটা মানে বিজ্ঞানীরা ধরো লাল বল, নীল বল, হলুদ বল, সবুজ বল, তারপরে কী বলবো গোলাপি বল, ঠিক আছে? তারপর মেরুন বল, এরকম অনেক প্রজাতির বল রয়েছে। তারা ওই বলগুলোর মধ্যে কোনটা হচ্ছে ফুটবল, কোনটা টেনিস বল, কোনটা কী বলবো ব্যাডমিন্টন খেলার বল। তো এই যে মানে কী বলবো এরকম যে আলাদা আলাদা কালার আলাদা রয়েছে, এক কালারের মধ্যেও আবার ভ্যারাইটি রয়েছে। তো এত যে ভ্যারাইটি সেইগুলো ওনারা চেষ্টা করেছেন আলাদা আলাদা করে ফেলার, যাতে সুবিধা হয়, ঠিক আছে? তো সেটাই আমরা পড়ব এবং খুব সহজ করে এটা আমরা পড়বার চেষ্টা করব এবং তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ওরকম বিএসসি সিলেবাস পুরো দেওয়া আছে, সেটা আমি অত বেশি তোমাদেরকে এখানে কিছু করছি না। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়িয়ে আমি একটু দেখিয়ে নিই চিত্রটাতে, একটু পিডিএফটা আরও ভালো হয়েছে। এই যে অ্যানিমেল কিংডমটাকে এত ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এই এত ভাগগুলো এরকমভাবে যদি আমরা পড়তে যাই ভীষণভাবে আমাদের গুলিয়ে যাবে, ঠিক আছে? ফাইলা, সাব ফাইলা, ক্লাস, এগুলো সব ভাগে মানে এ করে বিভাগ করা হয়েছে। রাজ্যে অ্যানিমিলিয়ার প্রধান 10টি পর্ব, সেগুলো কি? পর্ব হচ্ছে পরিফেরা, উদাহরণ হচ্ছে স্পঞ্জ, পর্ব নিডারিয়া, উদাহরণ হচ্ছে হাইড্রা, ঠিক আছে? পর্ব টিনোফেরা, উদাহরণ হচ্ছে বেরো, পর্ব প্লাটি হেলমিনথিস, উদাহরণ হচ্ছে ফিতাকিরণি, পর্ব নিমোটোডা, উদাহরণ হচ্ছে গোলকিরণি, পর্ব অ্যানিলিডা, উদাহরণ হচ্ছে কেঁচো, পর্ব আর্থ্রোপোডা, উদাহরণ হচ্ছে মাছি। এবার কী কী থাকে কেন মানে একটা তো উদাহরণ না, অনেক আছে, ঠিক আছে? জাস্ট এটা আমি বলে নিচ্ছি 10টা পর্ব। পর্ব মোলাস্কা, উদাহরণ হচ্ছে শামুক, পর্ব একাইনোডার্মাটা, উদাহরণ হচ্ছে তারামাছ, পর্ব করাটা, উদাহরণ হচ্ছে মাছ, ব্যাগ ইত্যাদি। তাহলে আমরা কোন পর্বের মধ্যে পড়ি, আমরা কোন পর্বের মধ্যে পড়ি?
কর্ডাটা কর্ডাটা ভেরি গুড আমরা পড়ি হচ্ছে কর্ডাটা পর্বের মধ্যে দেখো এখানে আরেকটা ভাগে কিন্তু এখানে ভাগ করেছে ঠিক আছে আমরা আর সেগুলোর মধ্যে যাচ্ছি না ঠিক আছে আমরা সহজ করে পড়ারই চেষ্টা করছি আমরা এই কর্ডাটা অকর্ডাটা যেটা আছে সেটার ভিত্তিতেই আমরা পড়ব ঠিক আছে আর এখান দিয়ে কোশ্চেন কিরকম আসে আমি তো সাজেশনটা দিয়ে দেবো তা আমি বলে দেবো দাঁড়াও দেখ কর্ডাটা কর্ডাটা হচ্ছে নোটোকর্ড জীবনচক্রের যে কোনো দশায় এটি উপস্থিত থাকে অকর্ডাটার এটি কখনো উপস্থিত থাকে না নার্ভ কর্ড দেহের পৃষ্ঠে ফাঁপা নলাকার একটিমাত্র স্নায়ুরজ্জু থাকে এক্ষেত্রে একজোড়া নিরেট স্নায়ুরজ্জু থাকে গলমিলীয় ছিদ্র যে গলার যে ছিদ্রটা জীবনচক্রের যে কোনো দশায় এটি উপস্থিত থাকে কোনো দশায় এটা উপস্থিত থাকে না লেজ পায়ু পরবর্তী লেজ বর্তমান অকর্ডাটায় প্রকৃত লেজ থাকে না হৃৎপিণ্ড পৌষ্টিক নারীর অঙ্গপ্রত্যঙ্গে হৃৎপিণ্ড অবস্থান করে পৌষ্টিক নারীর পৃষ্ঠদেশে হৃৎপিণ্ড অবস্থান করে সংবহন সর্বদাই সকল প্রাণীতে বদ্ধ প্রকৃতি মানে আমাদের যেটা সংবহন সেটা হচ্ছে বদ্ধ প্রকৃতি ঠিক আছে এর অকারটাদের সব প্রাণীতেই থাকে না যখন উপস্থিত থাকে তা পর্যন্ত মুক্ত প্রকৃতি যেমন হচ্ছে কেঁচো যোগ ইত্যাদির কিন্তু ব্যতিক্রম ঠিক আছে হেপাটিক পোর্টাল তন্ত্র উপস্থিত এরা হচ্ছে অনুপস্থিত তারপরে দেহ বহুকোষী টিনোব্লাস্টোসিস দেহ এককোষী বহুকোষী ও বহু কোষী হলেও ডিপ্লোব্লাস্টিক অথবা টিনোব্লাস্টিক হয় জাস্ট এটা আমি আইডিয়া দিয়ে রাখলাম এবার আমি এখানে আমরা ডিটেলসে বলবো কীরকম আসে আমি কোশ্চেন একটু সাজেশন খাতাটা আমি নিয়ে আসছি একটু কোশ্চেন কীরকমভাবে আসে আমি একটুখানি বলে দিই ঠিক আছে কোশ্চেন এরকম দেয় ধরো নিরাড়িয়ার চারটি বৈশিষ্ট্য লেখো বা পরিফেরার চারটি বৈশিষ্ট্য লেখো বা হচ্ছে একাইনোডারমাটার চারটি বৈশিষ্ট্য লেখো ঠিক আছে এইরকম টাইপের মানে কোশ্চেনগুলো আসে এখানে সাজেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো দেয় হচ্ছে পর্ব শ্রেণী আর হচ্ছে বৈশিষ্ট্য ঠিক আছে এরা কোন পর্বের কোন শ্রেণীর আর হচ্ছে এদের বৈশিষ্ট্য তো প্রথমে আমি অকর্ডাটাতে আসি তো অকর্ডাটার যে ভাগগুলো আছে যেটা প্রোটোজোয়া বা হচ্ছে আদ্য প্রাণী এর সম্বন্ধে আমরা প্রচুর পড়েছি ঠিক আছে প্রোটোজোয়াটা অতটা ইম্পর্টেন্ট নয় যাই হোক তবুও বলে দিই প্রোটোজোয়া বা আদ্য প্রাণীর প্রধান বৈশিষ্ট্য কী এরা আণবীক্ষণিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তুমি এদেরকে খালি চোখে কখনোই দেখতে পাবে না ঠিক আছে যদি কোশ্চেন দেয় দেহ লম্বাটে গোলাকার ডিম্বাকার থালার মতো ক্ষণপথ ফ্লাজেলা অথবা সিলিয়া গমনাঙ্গ হিসেবে কাজ করে এদের একটি বা দুটি আবার কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে বহু নিউক্লিয়াস থাকে দেহ সংকোচন গহ্বর থাকে আদ্য প্রোটোজোয়া মানে হচ্ছে প্রোটিস্টা ঠিক আছে যেটা হচ্ছে অ্যামিবা প্যারামেশিয়াম এই ধরনের যে জিনিসগুলো এরা হচ্ছে সব প্রোটোজোয়া বিজ্ঞান সাধারণ অ্যামিবা প্রোটিওসিস ঠিক আছে এইগুলো হচ্ছে একটুখানি পড়ে রাখতে হবে ইউগ্লিনা ফাইব্রোডিস এইগুলো একটুখানি পড়তে হবে ঠিক আছে তারপরে আসছি পরিফেরা ঠিক আছে নেক্সট দু নম্বর হচ্ছে পরিফেরা বা হচ্ছে ছিদ্রাল প্রাণী দেহের কোষগুলি দুটি স্তরে বিন্যস্ত থাকে এদের মাঝে মেসেনকাইম নামক জেলির মতো পদার্থ থাকে ইতস্তত বিক্ষিপ্ত অসংখ্য অস্টিয়া নামে বহু ছিদ্র দ্বারা এদের দেহ মুক্ত প্রান্তে অস্কিউলাম নামক একটি বড় আকারের ছিদ্র আছে দেহের ভিতরে নালিকাতন্ত্র আছে দেহ কিন্তু কোয়ানোসাইট কোষ দিয়ে ঘেরা একাধিক গহ্বর বা স্পঞ্জেসিল আছে স্পঞ্জিলা উদাহরণ প্রধানত ঠিক আছে আমি একটু দেখাচ্ছি পরিফেরার চিত্রটা এখানে ঠিক আছে এই যে যাদেরকে দেখতে পাচ্ছ এরা কিন্তু সবাই হচ্ছে পরিফেরার উদাহরণ ঠিক আছে দেখো দেহে কিন্তু এরকম টাইপের গহ্বর সারা দেহে এদের কিন্তু থাকে ঠিক আছে এরা সব হচ্ছে পরিফেরার উদাহরণ
পরিফেরাকে বলছে ছিদ্রাল প্রাণী, ঠিক আছে, পরিফেরা বা ছিদ্রাল প্রাণী, মানে সারা দেহ ওরকম ছিদ্র ছিদ্র যুক্ত। নিডারিয়া কিন্তু ইম্পর্টেন্ট, নিডারিয়া কিন্তু সাজেশনে পাবে, ঠিক আছে। নেক্সট আসছে নিডারিয়া, নিডারিয়া হচ্ছে একনালীদেহী প্রাণী, দেহে দ্বিস্তরীয় এবং অডিওভাবে প্রতিসম, দেহ দ্বিস্তরীয় এবং অডিওভাবে কিন্তু প্রতিসম, দেহে একটিমাত্র ছিদ্রযুক্ত সরল বা শাখাযুক্ত নালী গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর দেখতে বাইরে একটি ছিদ্র দিয়ে মুক্ত, যেটা হচ্ছে মুখ ছিদ্র কিন্তু থাকছে। দেহত্বকে নিডোব্লাস্ট কোষে নিমাটোসিস্ট আছে, এই কারণে পর্বের নাম হচ্ছে নিডারিয়া। দেহত্বকে নিডোব্লাস্ট কোষে নিমাটোসিস্ট আছে, এই কারণে এই পর্বের নাম কি নিডারিয়া। এই যে হাইড্রা, ওবেলিয়া, এইগুলো কিন্তু পড়বে। আর সাইন্টিফিক নেমের তলায় আমি কি বলেছি সবসময় এইখানে দেওয়া নেই, এরা ইতালিয়ানে লিখেছে, দরকার নেই, তোমরা সাইন্টিফিক নেম লিখলে কিন্তু এরকম সবসময় আন্ডারলাইন করবে। দুটো করে এরকম আলাদা করে আন্ডারলাইন থাকবে, ঠিক আছে, যখনই সাইন্টিফিক নেম থাকবে এরকমভাবে কিন্তু আন্ডারলাইন থাকবে। আমি নিডারিয়াকেও দেখাচ্ছি, দেখো এরা কিন্তু সব যাদেরকে দেখছো সবাই কিন্তু নিডারিয়ার উদাহরণ। এটাকে দেখে তো দেখেই চিনতে পারছ, প্রথমজন এ হচ্ছে জেলিফিস, ঠিক আছে, তো এগুলো সব কিন্তু নিডারিয়ার উদাহরণ। হাইড্রা আছে, সব কিন্তু এরা নিডারিয়ার উদাহরণ, ঠিক আছে। এ হচ্ছে হাইড্রা, আর তোমাদের আমি মাইক্রোস্কোপে হাইড্রা কিভাবে মানে আস্তে আস্তে গমন করছে এটা দেখিয়েছিলাম, মানে না ম্যাম আমি দেখাই না, আচ্ছা অন্যদের দেখিয়েছিলাম, ঠিক আছে একটু মনে করবে, এটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এই জেলিফিস, ঠিক আছে, এই সব হচ্ছে নিডারিয়ার পর্বের প্রাণী। নেক্সট আসছি টিনোফোর, টিনোফোরা হচ্ছে চিরুনি প্লেটযুক্ত প্রাণী, টিনোফোরাকে বলছে চিরুনি প্লেটযুক্ত প্রাণী। নরম জীবদেহের প্রাণী যাদেরকে দেহে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে, এদের কম্বোজেলীয় বলে। দেহে দ্বিস্তর কোষযুক্ত সিলমবিহীন প্রাণী, দেহে দুটি মেরু অর্থাৎ দুটি প্রান্ত আছে, ওরাল মুখচিত্র প্রান্ত হচ্ছে, অ্যাবোরাল হচ্ছে প্রায়ুপ্রান্ত, ওদের কিন্তু মুখচিত্র প্রান্ত থাকে এবং প্রায়ুপ্রান্ত কিন্তু আলাদাভাবে থাকে। একটি বিশেষভাবে গঠিত অ্যাবোরাল তলে গ্যালেন্দ্রিয় বা স্টেরোসিস্ট থাকে, ঠিক আছে, উদাহরণগুলো পড়বে, ঠিক আছে। আচ্ছা এই প্রাণীটাকে দেখিয়ে দিই, এই যে এ হচ্ছে টিনোফোরা পর্বের প্রাণী, ঠিক আছে, এরা হচ্ছে টিনোফোরা পর্বের বিভিন্ন প্রাণী। দেখো এদের কিন্তু একটা মুখ উপাঙ্গ থাকছে এবং কিন্তু শেষে একটা পায়ু উপাঙ্গ থাকছে, ঠিক আছে। এ হচ্ছে টিনোফোরা পর্বের প্রাণী। এবার আসছি প্ল্যাটি হেলমিনথিস, ঠিক আছে, প্ল্যাটি হেলমিনথিস বা হচ্ছে যেটা বললাম চ্যাপ্টা ক্রিমি, ঠিক আছে, যেটা ক্রিমি আর কি, চ্যাপ্টা ক্রিমি। দেহ দ্বিপার্শ্বভাবে প্রতিসম, ওপর এবং নিচেরটা চ্যাপ্টা, মানে চ্যাপ্টা ক্রিমি আর চ্যাপ্টা ফ্রিতরা, এইগুলো কিন্তু সব ল্যাবে দেখাবে তোমাদেরকে এবং হচ্ছে আইডেন্টিফিকেশন থাকবে এইগুলো, ঠিক আছে। এগুলো সব কিন্তু যে চিত্রগুলো দেখতে হচ্ছে ল্যাবের চিত্র, আর এই চিত্রগুলো তোমাদেরকে আঁকতে হবে। জানি না এখন কবে তোমাদের স্কুল খুলবে, আদৌ
কোন জন্মে স্কুলটা খুলবে, কারণ স্কুলের তো শুধু মানে ছুটির পর ছুটি, তো কিছু তো বলার নেই, তো সেটাই খুবই খারাপ আর কি, মানে স্টুডেন্টদের শেখার ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে, কারণ প্র্যাকটিক্যাল না করলে কিছু বোঝা যাবে না। ঠিক আছে, তো এই যে এইগুলো সমস্ত ল্যাবে এরকম ইয়ের মধ্যে তোমার কাছের জারের মধ্যে এরকম রাখা থাকে, সেইগুলো তোমাদেরকে এরকম দেখতে দেবে। এখন তো ছবি তুলে নিতে পারবে, এখন সবার মোবাইল আছে, তো আগে ছবি তোলা যেগুলো ছবি তুলতে নাও নিতে পারে, তো সেটাকে খাতার মধ্যে এঁকে নিয়ে আসতে হবে, যাতে যেরকমভাবে দেখে দেখে স্কেচ আঁকে এঁকে নিয়ে আসতে হবে। অত স্কেচ মানে কি শেড দেবে ওরকম কিছু না, এঁকে নিয়ে জাস্ট নিয়ে আসতে হবে। তো সেটা বাড়িতে এসে ওটাকে আবার আঁকতে হবে, এবং এই বৈশিষ্ট্যগুলো, এইগুলো বিজ্ঞানসম্মত নাম, এইগুলোকে লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তো এ কী কী আছে বৈশিষ্ট্য, দ্বিপার্শ্বীয় প্রতিসম উপনীত চ্যাপ্টার দেবে। সেকেন্ড হচ্ছে দ্বিস্তর কোষযুক্ত কিন্তু দেহস্তর বা সিলোম হচ্ছে, দেহগর্ভ বা সিলোম থাকে না, পত্রাকার বা ফলাকার দেহ, অগ্রাংশ মুখছিদ্র ও চোষক থাকে, অসংখ্য ফ্লেম কোষ শাখা শাখা যুক্ত রেচন নালীর সঙ্গে যুক্ত রেচনতন্ত্র গঠিত হয়, নারতন্ত্র মইয়ের আকৃতি যুক্ত হয়। ঠিক আছে, আমি দেখাচ্ছি কীরকম দেখতে হয়। ঠিক আছে, এই হচ্ছে প্লাটি হেলমিনথিস পর্বের বৈশিষ্ট্য। দেখো দেহটা কিন্তু এরকম চ্যাপ্টা আকৃতি দেখতেই পাচ্ছ, এরকম কারণে চ্যাপ্টা চেপ মানে হচ্ছে কিছু দিয়ে আমাদের চেপটে গেছে, এই টাইপের কিন্তু দেহটা এই আকৃতিতে, তাই না? বোঝা গেছে চ্যাপ্টা ক্রিমি, চিন্তার কিছু নেই, সাজেশন আমি দিয়ে দেবো সেই ভিত্তিক করবে, বাট এখন তো সব বোঝার সময় সব বুঝতে হবে। উদাহরণ পড়ে রাখবে একটা করে। ঠিক আছে, এবার হচ্ছে নিমাটোডা বা হচ্ছে গোল ক্রিম, নিমাটোডা বা হচ্ছে গোল ক্রিম, দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম নলাকৃতি অখণ্ডিত ও দুপ্রান্ত সুচালু। ঠিক আছে, দেহ গহ্বরটি সিউডো সিলোম যুক্ত অর্থাৎ ছদ্ম দেহ গহ্বর, দেহ শক্ত কিউটিকল দ্বারা কিন্তু দেহ আবৃত থাকে। ঠিক আছে, নিমাটোডাদের একজোড়া পার্শ্বীয় রেচন নালী দিয়ে রেচনতন্ত্র গঠিত, একলিঙ্গ প্রাণী অর্থাৎ যৌন দ্বিরূপতা কিন্তু এদের দেখা যায়। এই যে অ্যাসকারিস উচেরিয়া, তোমাদের যেটা এখান থেকে সুবিধা হবে সহজ মনে হবে সেটাই তোমরা পড়বে, অ্যাসকারিসটা পড়তে পারো, অ্যাসকারিসটা সহজ আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি দেখাচ্ছি, এই হচ্ছে নিমাটোডা পর্বের প্রাণী, এটা হচ্ছে গোল ক্রিমি। ঠিক আছে, এগুলো সব তোমাদের চিত্র আঁকতে হবে। ঠিক আছে, এদের দেহ কিন্তু পুরু কিউটিকল দিয়ে আবৃত থাকে, দেখতে পাচ্ছ, এগুলো সব জুম করে মাইক্রোস্কোপ তোলে, চোখে ক্রিমি হয়। ঠিক আছে, এই চোখ ক্রিমি থাকে, তারপরে গোল ক্রিমি, অ্যাসকারিস, লুম্ব্রিকয়ডিস। ঠিক আছে, অ্যাসকারিস, অ্যাসকারিসটা করতে পারে যেটা আমি বললাম। ঠিক আছে, গোল ক্রিমি যেটা হচ্ছে, হুক ক্রিমি হচ্ছে, গোদ যে রোগটা হয় পা ফুলে যায়। ঠিক আছে, উচেরিয়া ব্যাংক্রপ্টি। ঠিক আছে, গোদ রোগের যে গোল ক্রিমিটা সেটা কিন্তু এই যে যেটা লাস্টে দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা রোগ কিন্তু এটা সৃষ্টি করে, চোখ ক্রিমি ভীষণ মানে ক্ষতিকর আর কি রোগ সৃষ্টি করে। ঠিক আছে, গোল ক্রিমি, এগুলো কী কী ক্ষতির প্রকৃতি এগুলো সব তোমরা পরে পড়বে, এখানে অতটা মানে তোমাদের নেই দরকার হয়। এইগুলো হচ্ছে সব, যেটা আমি বললাম, এদের কিন্তু মুখ উপাঙ্গ এবং পায়ু উপাঙ্গ আলাদা আলাদা রয়েছে। ঠিক আছে,
এবং এরা কিন্তু কুং ও স্ত্রী থাকে। দেখো এদের কিন্তু দেখো দেখতেই পাচ্ছ এখানে দেখা যাচ্ছে ওভারি রয়েছে, ঠিক আছে, এবং হচ্ছে শেষে দেখো অ্যানাস রয়েছে, সবাই মেসেজ করছে, অ্যানাস রয়েছে, ঠিক আছে। দেখো এখানে দেখা যাচ্ছে ম্যাচিওর এগ বলে, দেখো এই যে ম্যাচিওর এগ বলে দেখা যাচ্ছে, ঠিক আছে, এদের ইউটেরাসের মধ্যে এই যে ওভারি রয়েছে এদের, ঠিক আছে। দেখো পুরুষ যে দেখো স্পার্ম ডাক্ট, ঠিক আছে, টেস্টিস সমস্ত কিন্তু এদের এরকমভাবে, বুঝে গেছে। দেখো দেহ দ্বিপার্শ্বভাবে প্রতিসম, দেহে অসংখ্য আংটির মতো খণ্ডক বা সোমাটাইপ বা মেটামিয়ার নিয়ে গঠিত, অসংখ্য আংটির মতো খণ্ডক কিন্তু কেচের দেহে থাকে, এক্ষুনি আমি দেখাচ্ছি। দেহের প্রতিটি খণ্ডকে সিটা বা প্যারাপোডিয়া নামক চলনঙ্গ থাকে। দেহের প্রতিটি খণ্ডকে অন্তত এক জোড়া করে নেফ্রিডিয়া বা রেশনঙ্গ থাকে, ঠিক আছে। গমনঙ্গ হলো সিটা বা প্যারাপোডিয়া, এইটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ধরো যদি অ্যানলিডার বৈশিষ্ট্য লিখতে দেয়, আমি সাজেশান দিয়ে দেবো কী কী লিখবে না লিখবে সেইখানে, তো ধরো বৈশিষ্ট্য লিখতে দিল তখন লিখবে অ্যানলিডার বৈশিষ্ট্যগুলো হলো, তো তারপরে পয়েন্ট করবে দেহ, তখন লিখলো দেহ দ্বিপার্শ্বভাবে প্রতিসম, ঠিক আছে। আংটির মতো খণ্ড, তার আন্ডারে লিখলে দেহে অসংখ্য আংটির মতো খণ্ডক বা সোমাইট থাকে, ঠিক আছে, এবং হচ্ছে সাইন্টিফিক নিয়মগুলো দুটো মনে রাখবে। আচ্ছা পর আমি ছবিটা দেখাই, এই হচ্ছে কেঁচোর চিত্র, ঠিক আছে। কেঁচো তো এমনি তোমরা সবাই দেখেছ, দেখো দেহ কিন্তু এরকম আংটির মতো এরকম খণ্ডক নিয়ে গঠিত, ঠিক আছে। কেঁচো এবং হচ্ছে যোগ, ঠিক আছে, এটা হচ্ছে নেরিস নামক এক প্রকার প্রাণী, কেঁচো এবং হচ্ছে নেরিস, এদের দেহ কিন্তু সব এরকম আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, বোঝা গেল। নেক্সট আসছি ম্যাম, সিলম মানে কি? ম্যাম গহ বল না। হ্যাঁ সিলম, আচ্ছা নেক্সট আসছি। দেখো আর্থ্রোপোডা, বোরিং ভাবে পড়বে না, জাস্ট একটু বুঝে করো যে আর্থ্রোপোডা মানে সেই প্রাণীটার সম্বন্ধে তুমি জানছো, বা যখন তুমি বাইরে দেখবে যে কেঁচো, কেঁচো হচ্ছে একটা অ্যানিলিডার প্রাণী, তুমি কিন্তু জেনে গেলে, ঠিক আছে, তা সেইভাবে তুমি মানে তুমি জিনিসটা জানছো সেটাও একটা মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এরপরে আসছি আর্থ্রোপোডা বা হচ্ছে সন্ধিপতি, এগুলো কিন্তু আমরা এমনি ছোটোবেলায় পড়েছি। দেখো দেহ সন্ধি লুপাঙ্গ আছে, দেহে কাইটিন নামক শক্ত বহিঃকঙ্কাল নিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা চিংড়ি মাছের ছবি, সম্ভবত এতটাই ছবিটা এ হয়ে গেছে বোঝা যাচ্ছে না, তো চিংড়ি কাঁকড়া এদের যেমন দেহটা সেরকম কিন্তু সেই সব একই এর মধ্যে পড়ছে। দেহে হিমোসিল নামক দেহগহ্বর থাকে, পায়ু ও মুখছিদ্র দেহের বিপরীত প্রান্তে থাকে এবং পৌষ্টিক নালী সম্পূর্ণ, এদের সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতি। তাহলে আর্থ্রোপোডাদের সংবহনতন্ত্র কিন্তু মুক্ত প্রকৃতির, এখান থেকে যে কোনো দুটি উদাহরণ করবে। দেখো এখানে কিন্তু দেখো লেখাগুলো দেখো বেকানো আছে, ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু বেকানো আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু ওই স্টাইলে লিখি না, তো আমরা যেই স্টাইলে লিখি সেটা কিন্তু এরকম সায়েন্টিফিক নেমের তলায় জাস্ট আন্ডারলাইন করা, ঠিক আছে, সায়েন্টিফিক নেমের তলায়, এই যেমন এই যে বম্বিক্স মুড়িটা আছে, এই মুড়ির এমটাও কিন্তু বড় হাতে হবে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা এবার আর্থ্রোপোডা বা সন্ধিপতিদের দেখতে কেমন সেটা আমরা একটু দেখে নিই যাতে আমাদের মনে থাকে।
ফড়িং হচ্ছে একটা আর্থ্রোপোডা প্রাণী। এগুলো এত ডিটেলস তোমাদের লাগবে না, তবুও জাস্ট আমি ছবিটা এখানে দেখিয়েছি। দেখো ফড়িং হচ্ছে একটা আর্থ্রোপোডা প্রাণী, ঠিক আছে? যেগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু দেখো রয়েছে। এর মুখছিদ্রের বিপরীত প্রান্তে কিন্তু এই যে মলাশয় এর বা পায়ু কিন্তু অবস্থিত। দেহে ম্যালপিজিয়ার নালিকা কিন্তু রয়েছে, ঠিক আছে? আর্থ্রোপডের মধ্যে আর কে কে দেখো, আরশোলা। আরশোলাকে কিন্তু ক্লাস ইলেভেনে জাস্ট আরশোলা এমনি আঁকতে হবে। ইলেভেনে আরশোলা সম্বন্ধে ডিটেলস আছে। আরশোলা চাইলে তোমরা নিজেরা আরশোলা ধরে দেখেও মানে চেষ্টা করতে পারো যে কীরকম কী ওর দেহে আছে না আছে সেগুলো। কিন্তু বিএসসির সময় গিয়ে আরশোলাকে পুরো কাটতে হবে, ধরে কাটতে হবে। তখন আর এ লাগছে ভয় লাগছে ওইগুলো করলে কিন্তু হবে না, ঠিক আছে? এখন তো ব্যাং কাটতে হয় না, অনেক কিছু এ করে দিয়েছে। দেখো আর্থ্রোপোডার মধ্যে হচ্ছে আরশোলা, প্রজাপতি, মৌমাছি সবই কিন্তু যাচ্ছে হচ্ছে এই আর্থ্রোপোডা প্রাণীর মধ্যে। দেহে হচ্ছে সন্ধিল উপাঙ্গ। দেখো এই কিন্তু এরকম আরশোলাকে যদি ভালো করে দেখো, এর পা কিন্তু এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত, সন্ধিল উপাঙ্গ কিন্তু রয়েছে। দেহে কাইটিন নামক শক্ত বহিঃকঙ্কাল দিয়ে ঢাকা, একটা শক্ত বহিঃকঙ্কাল দিয়ে কিন্তু দেহেও ঢাকা। এই প্রজাপতিরও কিন্তু তাই। এবং দেখো যে মৌমাছি তারও কিন্তু দেহটা একটা শক্ত বহি উপাদান দিয়ে কিন্তু ঢাকা থাকে, ঠিক আছে? দেহে হিমশিল নামক দেহ গহ্বর কিন্তু, হিমশিল গহ্বর কিন্তু থাকে হচ্ছে আর্থ্রোপোডা প্রাণীদের। পায়ু ও মুখছিদ্র দেহের বিপরীত প্রান্তে থাকে, ঠিক আছে? যেটা ওই ফড়িংটা দেখালাম। এদের সংবহন তন্ত্র কিন্তু মুক্ত সংবহন প্রকৃতির, বোঝা গেল? মনে থাকবে তো যে আরশোলা দেখছি আমরা, প্রজাপতি দেখছি বা মৌমাছি দেখছি বা ফড়িং দেখছি, এরা কিন্তু সব আর্থ্রোপোডা শরীরের মধ্যে পড়ছে। মনে থাকবে কি থাকবে না বলো? হ্যাঁ, এগুলো কিন্তু সব করছে এই আর্থ্রোপোডা, ঠিক আছে? এছাড়াও দেখো এই যে কাঁকড়া বিছা আমরা দেখি, কাঁকড়া বিছা তারপর গলদা চিংড়ি বা চিংড়ি যেগুলো আমরা খাই, ঠিক আছে? তা তেঁতুল বিছা, তেঁতুল বিছা দেখবে অনেক সময় ঘরে দেখা যায় লাল রঙের হয় একদম, মানে দেখা যেতে পারে অনেক সময়। এগুলো কিন্তু সব আর্থ্রোপোডা। কাঁকড়া জাস্ট খেয়াল করার চেষ্টা করো, ওই টাইপের সব প্রাণীগুলো কিন্তু আর্থ্রোপোডার মধ্যে পড়ছে বা হচ্ছে সন্ধিপদী প্রাণীর মধ্যে পড়ছে। এরপরে আমরা যাচ্ছি মোলাস্কা বা হচ্ছে কম্বোজ, ঠিক আছে? মানেই একটা বোঝা যাচ্ছে, একটা কম্বোজ মানে একটা কিছু একটা আবরণী দিয়ে দেহটা ঢাকা থাকে, ঠিক আছে? তো মোলাস্কার মধ্যে যারা যারা পড়ে আমি একটু অনেক বলে দিই, যেমন ঝিনুক। ঝিনুক দেখেছো কেউ সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়ে? দেখেছো? সবাই দেখেছো? সবাই দেখুনি যে সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে যে ঝিনুক দেখা যায়, সমুদ্রের মধ্যে ঝিনুক কুড়িয়ে পায়, সেই ঝিনুক আর কি, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে অক্টোপাস, টিভিতে দেখা যায় অক্টোপাস, ঠিক আছে? তারপরে হচ্ছে মুক্তা ঝিনুক, জলজ শামুক, এই সবই পড়ছে যাদের মানে দেহ একটা খোলস দিয়ে। একটা আগেরটা তো আর্থ্রোপোডাদের বললাম, এটা কাইটিন নির্মিত একটা বহিঃকঙ্কাল দিয়ে ঢাকা। এরা হচ্ছে মোটা একটা খোলস দিয়ে ঢাকা থাকে, দেহ কিন্তু একদমই নরম, ঠিক আছে? বাট একটা খোলস দিয়ে কিন্তু ঢাকা থাকে, ঠিক আছে? তো কী কী এর বৈশিষ্ট্য, মোলাস্কার বৈশিষ্ট্য কিন্তু ইম্পর্টেন্ট। তো কী কী বৈশিষ্ট্য, দেহে নরম অখণ্ডিত অধিকাংশ ক্ষেত্রে শক্ত খোলক দিয়ে ঢাকা থাকে। দেহের আন্তঃযন্ত্রটি ম্যান্টল নামক পেশিময় পর্দা দিয়ে ঢাকা থাকে। দেহের অঙ্কদেশে থালার মতো মাংসল পা আছে, ঠিক আছে? এটি দুটি বা চারটি বৃক্ক রেচনতন্ত্র গঠন করে, এই পাইলা, এইগুলো একটু মানে সাইন্টিফিক নেমগুলো দুটো মাথায় রাখবে, কারণ বৈশিষ্ট্য লিখতে দিলে কিন্তু একটা সাইন্টিফিক নেম অবশ্যই লিখতে দেবে, ঠিক আছে? তো কারা কারা দেখো, জলজ শামুক, তুমি তোমরা এমনি ঘরের পাশে শামুক দেখেছো তো, যে ছোট ছোট শামুকগুলো চলাচল করে পুকুরের পাশে, দেখেছো? সবাই দেখেছে তো ওইটা কি বলবে, দেখনি? ওইটা কিন্তু পড়ছে মোলাস্কা প্রাণীর মধ্যে, অর্থাৎ হচ্ছে কম্বোজ প্রাণীর মধ্যে। ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায়,
হ্যাঁ ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় সেটা আমরা বলবো, কি করে ঝিনুকের মুক্ত চাষ হয় সেটাও কিন্তু আমরা পড়বো। হ্যাঁ ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায় কিন্তু তার মধ্যে মানে ঝিনুকের যে আবরণী বা ঝিনুকের যে খোলসের ভিতরে মুক্ত কীভাবে তৈরি হচ্ছে, ঝিনুকের ন্যাকার গ্রন্থি থেকে, সেগুলো আমরা সব পড়বো, সেগুলো আছে তোমাদের, ঠিক আছে? বা আর্টিফিশিয়াল মুক্ত কীভাবে তৈরি করে, ঠিক আছে? দেখ এই হচ্ছে মোলাস্কা, একটা শামুকের দেহন অংশ। এইগুলো তোমাদের ওরকমভাবে এতটা ডিটেলসে দেয় না, তো আমি অতটা ডিটেলস তোমাদেরকে ইয়ে করছি মানে করতে বলছি না। দেখো দেহের ওপরে কিন্তু এই ম্যান্টল নামক একটা পদ থাকে, একটা মোটা খোলক থাকে, কারণ দেহটা যেহেতু নরম, প্রত্যেকটা প্রাণীর কিন্তু আত্মরক্ষা করার জন্য কিন্তু আগে থেকে কিন্তু কোনো কোনো কিন্তু অঙ্গ দিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? বিভিন্ন টাইপের শামুক, ঝিনুক, তারপর তোমার হচ্ছে শঙ্খ, যে শঙ্খটা বাড়িতে যে শঙ্খটা বাজানো হয়, যে মানে ঠাকুর ঘরে যে শঙ্খ বাজায় সেটা দেখেছো তো সবাই? হ্যাঁ, ওই সেই শঙ্খ কিন্তু পড়ছে তোমার মোলাস্কা বা কম্বোজ প্রাণীর মধ্যে, ঠিক আছে? সেই শঙ্খ হচ্ছে সমুদ্র থেকে কালেক্ট করা হয় বা শঙ্খ চাষ করা হয়, সেইগুলোর যে মাংসপিণ্ডটা ওটা বের করে বাদ দিয়ে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু ওটা দিয়ে শঙ্খ মানে সেটা বিক্রি হয়, বা শাখা, যারা হাতে যে শাখা পড়ে সেই শাখাও কিন্তু ওই এ থেকে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা এবার আসছি একাইনোডার্মাটা, এবার আসছি একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা হচ্ছে দেহের বাইরের অংশ চুন দিয়ে তৈরি কাটা বা আর্টিকল দিয়ে আচ্ছাদিত, সরি আসিকল দিয়ে আচ্ছাদিত। দেহে উন্নত জল সংবহন তন্ত্র এই পর্বের বিশেষ বৈশিষ্ট্য। এই অ্যাকোয়ারিয়ামটা বা তারা মাছ ল্যাবে তোমরা দেখতে পারবে, এরকম হাতে নিয়ে দেখতে পারবে, এরকম রাখা থাকে। এবার সব স্কুল তো সমান নয় যে ল্যাব থাকে না, অনেক সময় অনেক স্কুলে আবার যেহেতু টিচার থাকে না সেহেতু কোনো মানে ওরা ল্যাব এ করতে পারে না, তো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? আমি চেষ্টা করবো এগুলো তোমাদের দেখিয়ে দেওয়ার, আমি যখন আমি যদি কলেজে আমার প্র্যাকটিক্যাল করানোর ডেট আছে, যেহেতু এখন মানে সব অনলাইন অনলাইন হচ্ছে, তো আমিও আমারও কলেজে প্র্যাকটিক্যালের ডেট পড়ছে না, তো যদি ডেট পড়ে তোমার সুরেন্দ্রনাথ কলেজে, তো আমি যদি যাই তো জুলজি ল্যাবে যেতে পারলে এগুলো সব ছবি তুলে এনে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা তারপরে আসছি এরা যে নালীপদ আছে যে চলনে খাদ্য গ্রহণে অংশগ্রহণ করে। দেহে ওরাল এবং আবরাল তলে বিভক্ত, প্যাপুলি হলো এদের শ্বসনে সাহায্যকারী অঙ্গ। অ্যাকোয়ারিয়ামটা এবার দেখে নিই, অ্যাকোয়ারিয়ামটাকে দেখতে কেমন। আচ্ছা তারা মাছ, এই তারা মাছ সম্পর্কে তো আমরা মোটামুটি জানি, তারা মাছ এমনি দেখেছো কোথাও, তারা মাছ দেখেছো কেউ? দেহের বিভিন্ন অংশ যেমন হচ্ছে এই হচ্ছে মুখভঙ্গ, এই হচ্ছে মুখভঙ্গ, ঠিক আছে? এ হচ্ছে অ্যাপুলা, এ হচ্ছে পাক গ্রন্থি, ঠিক আছে? বা পাকস্থলী বলতে পারো, পাক গ্রন্থি, টিউব ফুট। তারা মাছের গমনটা তোমাদেরকে দেখ মানে আপলোড করেছিলাম, দেখেছি তারা মাছের যে গমন সমুদ্রের পাড়ে তারা মাছটা চলছে সেই গমনটা, দেখো লিংকটা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে যোনঙ্গ, ঠিক আছে? এই যে ওর যে অঙ্গটা, এই যে দেখো এই যে পদ বা এই টিউব ফুট, টিউব ফুটটা যেটা ওকে ওই জায়গাটা যদি জুম করা হয়, ওই জায়গাটা যদি জুম করা হয় দেখো কিরম দেখা যাচ্ছে, এবং কাটা এবং হচ্ছে পেডি সেলারিয়া, ঠিক আছে? দেখো এই হচ্ছে তারা মাছ, ঠিক আছে? ঠিক সমুদ্রের পাড়ে এরকম থাকে, দীঘার সমুদ্রে গেলে অনেক সময় এরকম তারা মাছ দেখতেও পাওয়া যায়। এগুলো এগুলো হাত দিয়ে ধরাটা উচিত না, অনেকে এরকম হাত দিয়ে ধরে নেয়, হাত দিয়ে ধরাটা উচিত নয়। দেখো এ হচ্ছে তারা মাছ, কামড়ে দেয় না, বাট অনেক সময় ক্ষতিকর পদার্থ হাতের অ্যালার্জি সৃষ্টি করতে পারে, অনেক রকম
মানে এ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, হাতে যে কাটা কাটা জিনিসগুলো রয়েছে ওগুলো কিন্তু দিয়ে এরকম ক্ষতিকর মানে অনেক সময় এফেক্ট করে দিতে পারে। এই জন্য কোনো সামুদ্রিক প্রাণীকে অনেক সময় দেখায়, আমরা ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখি হা মানে সামুদ্রিক প্রাণীগুলোকে হাত দিয়ে ধরছে, ওগুলো কিন্তু উজিনে দেখো তারা মাছ কিন্তু এখানে গমন করে এসছে। এই যে বালি পুরো একদম সমুদ্রের বালি থেকে কিন্তু এভাবে গমন করে করে এসছে টিউব ফুট দিয়ে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। এছাড়া আর একটা আছে সমুদ্র শসা বলে, সমুদ্র শসা বলে একটা প্রাণী আছে, সেও কিন্তু এই একাইনোডারমাটার মধ্যে পড়ছে। তারা মাছ, সমুদ্র শসা, তারপর হচ্ছে সানস্টার, তারপর হচ্ছে সি লিলি, ঠিক আছে, সি বিস্কুট, এরা সবাই পড়ছে হচ্ছে এই একাউন্টারমাটার মধ্যে। ঠিক আছে, তো এই হয়ে গেল এতক্ষণ অবধি নন করাটা, এবার আমরা পড়বো হচ্ছে করাটা। এতক্ষণ যেটা বোঝালাম বুঝতে পারলে তো সবাই, এটা পুরো কমপ্লিট হলে তবেই কিন্তু এটা আমি আপলোড করব। তো এইবার আমরা আসছি হচ্ছে করাটা পড়বে প্রাণী। তো এতক্ষণ ধরে আমরা যতগুলি পড়লাম সেগুলো হচ্ছে ছিল সব নন করাটা পড়বে প্রাণী। ঠিক আছে, করাটা কাদের বলছে, করাটার সংজ্ঞা কি, যেসব প্রাণীদের পূর্ণাঙ্গ বা ভ্রূণ অবস্থায় অর্থাৎ জীবনচক্রের যে কোনো দশায় নোটোকর্ড এবং পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু গলবিলীয় ছিদ্র, যেসব প্রাণীদের পূর্ণাঙ্গ বা ভ্রূণ অবস্থায় অর্থাৎ জীবনচক্রের যে কোনো দশায় নোটোকর্ড পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু গলবিলীয় ছিদ্র বায়ু পরবর্তী লেজ ইত্যাদির বৈশিষ্ট্য থাকে তাদের বলছে করাটা। আচ্ছা, এইগুলো যেগুলো বললাম এইগুলো ভেবে একটু আমাদের বলো দে যে আমরা মানুষ আমরা কি করাটা না নন করাটা বলো তো। আমরা করাটা, আমরা করাটা, বাকিরা কি মনে হয়? হ্যাঁ ম্যাম, আমরা করাটা, করাটা, করাটার মধ্যে কিন্তু পড়ছি, তাই তো? আচ্ছা, এবার করাটার একটু বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে আমাদের। নোটোকর্ড নার্ভ কর্ডের পার্থক্যটা ইম্পর্টেন্ট, এটা আমি পড়ে বলছি একটু। আচ্ছা, নোটোকর্ড নার্ভ কর্ডটা বলেই নি, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়, নোটোকর্ড নার্ভ কর্ডের পার্থক্য লেখো দেয়, দেখো এখানে দেওয়াও আছে। ঠিক আছে, দেখো নোটোকর্ড আমরা দেখলাম, দেখো নোটোকর্ড হচ্ছে করাটা পরভুক্ত প্রাণীদের নিরেট এবং দণ্ডাকার অংশ। নার্ভ কর্ড করাটা পরভুক্ত প্রাণীদের দেহে ফাঁপা নলাকার অংশ। অকরাটা প্রাণীদের নিরেট রজ্জু জাতীয় বস্তু। গহ্বর যুক্ত চ্যাপ্টা কোষ নিয়ে নোটোকর্ড গঠিত। স্নায়ুকোষ নিউরন নিয়ে নার্ভ কর্ড গঠিত। ঠিক আছে, তো বুঝতেই পারছো কোনটা? নার্ভ কর্ড হচ্ছে স্নায়ুকোষ বা হচ্ছে নিউরন, যেটা ওটাকে বলছে নার্ভ কর্ড। ঠিক আছে, এই করাটা পরভুক্ত প্রাণীদের দেহের পৃষ্ঠদেশের স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক দণ্ড। ঠিক আছে, নার্ভ কর্ড বা নার্ভ কর্ড নোটোকর্ড যুক্ত প্রাণীদের পৃষ্ঠদেশীয় এবং অমেরুদণ্ড প্রাণীদের অঙ্কীয় দেশীয় অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ বিশেষ। নোটোকর্ড থেকে মেরুদণ্ড সৃষ্টি, নোটোকর্ড থেকে কিন্তু মেরুদণ্ড সৃষ্টি হচ্ছে। নার্ভ কর্ড থেকে পার্শ্বীয় স্নায়ু সৃষ্টি, নার্ভ কর্ড মানে নার্ভ, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্র পড়েছিলাম আমরা বা নিউরন, সেটা হচ্ছে নার্ভ। নোটোকর্ডটা হচ্ছে মেরুদণ্ড, যেটা বলছে দেহের অঙ্কীয় ভার বহন করে এবং দেহকে দৃঢ়তা প্রদান করে। যে নার্ভ সরি নোটোকর্ডটা যতটা বেশি শক্তিশালী হবে তত কিন্তু বেশি দৃঢ় হবে। যারা অ্যাথলেটিক অ্যাথলেট হয় মানে যারা খেলোয়াড় হয় এরকম হয় মানে দৌড় এ করে, তাদের কিন্তু ওই মেরুদণ্ডটা নোটোকর্ডটা ততটাই কিন্তু
মানে স্ট্রেংথ মানে কিন্তু পাওয়ারফুল, ঠিক আছে, সেই ব্যক্তি কিন্তু তত বেশি শক্তিশালী হয়। দেহের ভার বহন করে, দেহকে দৃঢ়তা প্রদান করে। এটা কি করছে? নার্ভ কর্ড হচ্ছে দেহের স্নায়ু আবেগকে পরিবহন করে। যে কোনো স্নায়ু আবেগ আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে কি কি বলো একটু, স্নায়ু আবেগ কিরকম একটু বলো, আমরা ক্লাস টেনে পড়েছিলাম, একটু দেখি কেমন মনে আছে। কি ম্যাম? যেটা বলছি এই যে দেহের স্নায়ু আবেগ পরিবহন করে, নার্ভ করে, একদম লাস্টের পয়েন্টটা। এই স্নায়ু আবেগগুলো কি কি তুমি বলতে পারবে? সংবেদনশীলতা বা উত্তেজিত। হ্যাঁ, সে ঠিক আছে, মানে একটা উদাহরণ দিয়ে বলো। হাতে মশা বসলে ব্রেন থেকে ডাইরেক্ট একটা নার্ভ যে নার্ভ থেকে আমাদের মস্তিষ্কে বসে, মস্তিষ্ক আমাদের ইঙ্গিত দেয় যে হাত দিয়ে মারতে মশাটাকে, সেটাকে মেরে ফেলতে। একদম, ভেরি গুড। বা হচ্ছে পায়ে কাটা ফোটা, গরম বস্তু চুলে হাতটা সরে আসে, এইগুলো সবই কার কাজ? নার্ভ কর্ডের কাজ, ঠিক আছে। চোখে ধুলো পড়লে চোখ বুজে যাওয়া। হ্যাঁ হ্যাঁ বলো। চোখে ধুলো পড়লে চোখ বুজে যাওয়া। একদম, চোখে ধুলো আসলে কিন্তু চোখটা নিয়ে থেকে বন্ধ হয়ে যায়। ভেরি গুড। দেবাশিস কিছু বলবে না? দেবাশিস, হ্যাঁ তুমি এটা বলো। মানে হচ্ছে ঘন্টার আওয়াজ শুনলে যেমন হচ্ছে এগিয়ে, মানে দরজায় যেমন হচ্ছে ঘন্টার আওয়াজ শুনলে যেমন এগিয়ে যাওয়া দরজা খোলার জন্য। একদম, যখন আমরা কলিং বেলের আওয়াজ শুনি, আমাদের কি আমাদের হচ্ছে কর্ণ যেটা, সেখান থেকে কিন্তু আমাদের মস্তিষ্কে সেই এটা পৌঁছায়, এবং তখন কিন্তু আমরা কি দরজা খুলি, বা কোনো একটা দরজা টোকা পড়লে, বা রাত্রিবেলা ঘুমিয়ে যদি দরজাটা কোনো কেউ আওয়াজ হলো, তখন কিন্তু আমাদের সেই মস্তিষ্কে কিন্তু ওই স্নায়ু উদ্দীপনাটা পৌঁছে যায়, ঠিক আছে। এবার দেখো, এটা আমি এই জন্য একটু তোমাদেরকে রিমেম্বার করালাম, যাতে তোমাদের দেখলাম যে তোমাদের কনসেপ্টটা কতটা ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা, পড়াটা পর্বের কতগুলি ভাগ রয়েছে সেগুলো আমরা একটুখানি জানতে হবে আমাদের, যতটা সহজ করে হয় অতটা সহজ করে করছি, মানে এটা পড়ানোর চেষ্টা করছি তোমাদের, বাট যেগুলো বাদ নেওয়া একদম দেওয়া যাবে না সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে। পড়াটা পর্বের প্রাণীকে সাধারণত ভাগ করা যায় হেভি কোয়ার্টারটা, তারপর হচ্ছে ইউ কোয়ার্টারটা। ইউ কোয়ার্টার নামটাই কিন্তু এর প্রচলিত, ঠিক আছে, এর হচ্ছে ইউ কোয়ার্টার নামটাই প্রচলিত, হেমি কোয়ার্টারটা, ইউ কোয়ার্টারটা, তারপর হচ্ছে সেফালো কোয়ার্টার, তারপর হচ্ছে ভার্টিব্রেট, ঠিক আছে। এবার হচ্ছে এই ইউরো কোয়ার্টারটা, টিউনিকেটা বা হচ্ছে ইউরো কোয়ার্টার আবার ভাগ আছে হচ্ছে এখানে, এটাকে বলে নিই, হেভি কোয়ার্টার ভাগ আছে হচ্ছে এখানে এন্টারো কনিউসটা, আর হচ্ছে এখানে টেরো ব্রাঞ্চ, ঠিক আছে। এইগুলো সেরমাটা দেয় না, যেগুলো দেয় ইউরো কোয়ার্টার ভাগগুলো হচ্ছে অ্যাসিডিয়া, থ্যালিয়েসিয়া, আর হচ্ছে ঐক্য প্লুরা। যে নামগুলো প্রচলিত বা যে নামগুলো দেয় সেগুলো কিন্তু আমি বলছি, ঠিক আছে। এবার আসি ভার্টিব্রেট, ভার্টিব্রেটার এই প্রধান, ভার্টিব্রেটা নিয়ে আমরা মানে পড়বো, এটাই কিন্তু প্রধান। আর এখানে হচ্ছে হেমি কোয়ার্টারটা, ইউরো কোয়ার্টারটা, আর হচ্ছে সেফালো কোয়ার্টার পার্থক্য, সেটাও দেয়। আচ্ছা, ভার্টিব্রেটার হচ্ছে এটা যত মানে জুলজি পড়ো এইগুলো সব তোমার মানে কনসেপ্ট থাকতে হবে, এগুলো সব দেবে। একনাথা ভার্টিব্রেটার দুটো ভাগ হচ্ছে একনাথা, আর হচ্ছে নেথেস্টোমাটা, ঠিক আছে। দেখ, এবার দেখ নেথেস্টোমাটার, নেথেস্টোমাটার ভাগগুলো কি কি? নেথেস্টোমাটার যে ভাগগুলো ভার্টিব্রেটার মধ্যে থেকে আসছে, এই ভার্টিব্রেটার যে লাস্ট ভাগটা, অর্থাৎ ভার্টিব্রেটা লাস্ট ভাগটা যেটা, সেটা হচ্ছে ভার্টিব্রেটা, ভার্টিব্রেটার মধ্যে থেকে আসছে একনাথা নেথেস্টোমাটার। নেথেস্টোমাটার যে ভাগগুলো দেখো ভালো করে, কন্ডিকথিসের মধ্যে কারা কারা পড়ছে? হাঙর মাছ, ঠিক আছে, যে বড় যে হাঙর মাছগুলো, তারপর হচ্ছে শঙ্কর মাছ, এরা পড়ছে হচ্ছে কন্ডিকথিসের মধ্যে। তারপর আসছি অস্টিকথিস,
অস্টিকথিস। অস্টিকথিসের মধ্যে কারা কারা পড়ছে? রুই মাছ, কাতলা মাছ, যেগুলো আমরা খেতে পারি, ঠিক আছে। আমরা শঙ্কর মাছও খাই, ঠিক আছে। অনেক রেস্টুরেন্টে হাঙর মাছও মানে ওরা দিয়ে দেয়, মানে সেই সব রেস্টুরেন্টে বাইরের দেশে চলে, বাট নর্মালি খাওয়ার মধ্যে রুই মাছ, কাতলা মাছ, এটা হচ্ছে অস্টিকথিসের মধ্যে কী পার্থক্য সব আমরা জানি, ঠিক আছে। এরপরে আসছি অ্যাম্ফিবিয়া বা হচ্ছে উভচর, ঠিক আছে। অ্যাম্ফিবিয়া বা হচ্ছে উভচর, সে অ্যাম্ফিবিয়ার মধ্যে পড়ছে ব্যাং, ঠিক আছে। তারপর হচ্ছে রেপটিলিয়া বা হচ্ছে সরীসৃপ, সরীসৃপের মধ্যে পড়ছে টিকটিকি, যেটা দেয়ালে দেখতে পাও সেই টিকটিকি। তারপরে আসছে অ্যাবিস, অ্যাবিস হচ্ছে পক্ষী, হাঁস, মুরগি, তারপর যে কোনো কাঠঠোকরা, টিয়া পাখি, সে মানে যা পাখি হয় সবই কিন্তু পড়ছে অ্যাবিস মধ্যে। তারপর হচ্ছে ম্যামেলিয়া বা হচ্ছে স্তন্যপায়ী, ম্যামেলিয়া বা স্তন্যপায়ীর মধ্যে পড়ে হচ্ছে গিনিপিক, বাঘ, মানুষ, যারা হচ্ছে স্তন পান করে বড় হয়, ঠিক আছে, তারা পড়ছে হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপায়ীর মধ্যে। তো এই জায়গাটা ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো কিনা বলবে, তাহলে আমি আর একবার বলে দেবো, বুঝতে পেরেছি না, বলো একটু সবাই, নাহলে একবার বলে দিচ্ছি, বলো একটু, হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি। দেখো কোয়াডাটার মধ্যে পড়ছে হচ্ছে হেমি কোয়াডাটা, ইউরো কোয়াডাটা, আর হচ্ছে হেমি কোয়াডাটা, ইউরো কোয়াডাটা, সেফালো কোয়াডাটা, ভাটিব্বেটা, ঠিক আছে। এইগুলো যেগুলো আছে এর যে ভাগগুলো অতটাও ইম্পর্টেন্ট না সেটা আর আমি বলছি না, ঠিক আছে। এবার ভাটিব্রেটার মধ্যে যারা পড়ছে সেটা হচ্ছে একনাথা আর হচ্ছে ন্যাথেস্টোমা, ঠিক আছে। ভাটিব্রেটার মধ্যে পড়ছে হচ্ছে একনাথা আর হচ্ছে ন্যাথেস্টোমাটা। এবার এই ন্যাথেস্টোমাটাটাই খুব ইম্পর্টেন্ট, এইটাই আমরা ডিটেলসে পড়ব। ন্যাথেস্টোমাটার মধ্যে পড়ছে কন্ডিকথিস, অস্টিকথিস, কন্ডিকথিস, অস্টিকথিসের পার্থক্য দেয়। কন্ডিকথিসটা কারা? কন্ডিকথিসটা হচ্ছে যে সমুদ্রে যে বড় বড় যে মাছগুলো আছে, যেমন হচ্ছে হাঙর মাছ, শঙ্কর মাছ, ঠিক আছে। অস্টিকথিস হচ্ছে ছোটো মাছ, যেগুলো হচ্ছে নর্মাল মাছ, যেগুলো আমরা খাই, যেমন হচ্ছে রুই মাছ, কাতলা মাছ, এইগুলো। তারপরে আসছি হচ্ছে অ্যাম্ফিবিয়া বা হচ্ছে উভচর প্রাণী, যাদের হচ্ছে ব্যাং, ব্যাং হচ্ছে উভচর, আরও প্রাণী আছে সেগুলো আমরা সব জানবো, কোন প্রাণী কী বলছে না বলছে সব আমরা জানবো, ঠিক আছে। এরপর আসছি রেপটিলিয়া বা হচ্ছে সরীসৃপ, ঠিক আছে। সরীসৃপের মধ্যে যে টিকটিকি, যারা হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটে, ঠিক আছে। এরপর আসছি অ্যাভিস বা হচ্ছে পক্ষী, যেমন হচ্ছে হাঁস, মুরগি, তারপরে যে টিয়া পাখি, কাঠঠোকরা পাখি, যে কোনো পাখি মানে কোকিল, শালিক, সব পাখি হচ্ছে অ্যাভিস। ম্যামেলিয়া বা হচ্ছে স্তন্যপায়ী হচ্ছে গিনিপিক, বাঘ, তারপর তোমার হচ্ছে গরু, মানুষ, তারপরে যে কোনো যারা হচ্ছে স্তন পান করে বড় হয় তারাই হচ্ছে ম্যামেলিয়া বা হচ্ছে স্তন্যপায়ী। বুঝে গেলে এবার বলো, বুঝতে পারলে তো সবাই বুঝতে পেরেছ? আর একজন? ঠিক আছে, একটু বোরিং বাট একটু চেষ্টা করো বোঝার, ঠিক আছে। জাস্ট বুঝে নিলেই কিন্তু পরীক্ষার আগে জাস্ট যেরকম সাজেশন দিয়ে দেবো সাজেশন তো এখনই পেয়ে যাবে, ঠিক আছে। এটা শেষ হলেই আমি দেবো, তার আগে দেব না। আচ্ছা এবার কড়াটা পড়বে সাধারণ বৈশিষ্ট্য, অনেক সময় শুধুমাত্র কড়াটা পড়বে বৈশিষ্ট্যটাই দেয়। নোটোকট কাকে বলে, নোটোকট কাকে বলে দিয়ে দিতে পারে। এটি একটি সরু রডের মতো, দণ্ডের মতো নিরেট ও স্থিতিস্থাপক অঙ্গ, যা স্নায়ুরজ্জুর ঠিক নিচে অবস্থান করে এবং দেহকে ঋজুতা বা দৃঢ়তা প্রদান করে। কড়াটা পড়বার সমস্ত প্রাণীদের জীবন চক্রে যে কোনো দশায় নোটোকটের উপস্থিতি আবশ্যকীয়, ঠিক আছে। নোটোকট কথাটির থেকে কড়াটার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এই নোটোকট কথাটার থেকেই কিন্তু কড়াটা পর্বের নামকরণ করা হয়েছে। গলবলীয় ছিদ্র, নোটোকট বা কড়াটা পর্বের বৈশিষ্ট্য গলবলীয় ছিদ্র,
আমাদের কিন্তু গলবিলীয় ছিদ্র কিন্তু আছে, আমরা যে খাবার খাচ্ছি বা আমরা যে জল খাচ্ছি সেটা কিন্তু আমাদের মুখ মুখচিত্রের পরে, যে আমাদের মুখচিত্রের ঠিক পরে অন্ননালীর অংশকে গলবিল বলে। আমাদের মুখচিত্র, আমরা খাবার খাচ্ছি, চিবাচ্ছি বা আমরা জল খাচ্ছি, তারপরে কিন্তু আমাদের অন্ননালী বা হচ্ছে গলবিল থাকছে। কয়টা পর্বে সব প্রাণীদের জীবনচক্রের যে কোনো দশায় গলবিলের কয়েকটি ছিদ্র গঠিত, এই ছিদ্রগুলোকে গলবিলীয় ছিদ্র বলে। কোনো কোনো কয়টা প্রাণী যেমন হচ্ছে মাছ, গলবিলীয় ছিদ্রের দুই দিকে ফুলকা থাকে। মাছের কিন্তু গলবিলীয় ছিদ্রের দুই দিকে ফুলকা থাকে, কারণ ওদের জল সংবহন তন্ত্র দেখা যায়। অন্যান্য উচ্চ শ্রেণীর কয়টা প্রাণী যেমন হচ্ছে উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণীদের গলবিলীয় ছিদ্র ভ্রূণ অবস্থা দেখা যায়, কিন্তু পূর্ণাঙ্গ দশায় অবলুপ্ত হয়। পৃষ্ঠদেশীয় ফাঁকা নলাকৃতির স্নায়ুরজ্জু। এখান থেকে এই পয়েন্টগুলোকে এইগুলো লিখে একটা একটা করে লিখে দিলেই হবে। কোয়াটা প্রাণীদের পৃষ্ঠদেশ বরাবর ফাঁকা নলাকৃতির স্নায়ুরজ্জু বা এক্সোডার্ম স্তর গঠিত। এই স্নায়ুরজ্জুর ভিতরের গহ্বরকে নিউরোসিল বলে এবং এখানে এক প্রকার তরল পদার্থ উপস্থিত থাকে। নিউরোসিলে এক প্রকার কিন্তু তরল পদার্থ উপস্থিত থাকে। পায়ু এবং পশ্চাৎ লেজ। পায়ুর পরবর্তী অঞ্চলে প্রবর্ধিত দেহ অংশ কিন্তু লেজ বলে। মানুষেরও কিন্তু আগে কিন্তু লেজ ছিল, সেখানটা নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যাওয়ার পরে কিন্তু সেই লেজটা কিন্তু আর থাকে না, ঠিক আছে, বা ওটা একদম শেষে, একদম পৃষ্ঠদেশে, একদম যে মেরুদণ্ডের শেষ উপাঙ্গটা ওখানে কিন্তু সেই লেজের যে উপাঙ্গটা সেটা অবলুপ্ত হয়েছে। ঠিক আছে, তোমরা তো ক্লাস টেনে পড়োনি ওই যে অবলুপ্ত অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ, এগুলো তোমরা পড়োনি, কারণ তোমাদের সিলেবাসে ছিল না, করোনার জন্য বাদ পড়েছিল। আচ্ছা, মেরুদণ্ডী বা করাটা প্রাণীদের মধ্যে কোনো ক্ষেত্রে পূর্ণাঙ্গ দশায় লেজ সক্রিয়ভাবে গমনে সাহায্য করে, যেমন হচ্ছে মাছের লেজ কিন্তু গমনে সাহায্য করে, মানুষের ক্ষেত্রে কোনো কাজে লাগে না বলে কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ থাকে, যেমন হচ্ছে মানুষের কক্সিস, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে কিন্তু লেজটা নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে, কক্সিস যেটাকে বলছে। মানুষ ঘাস পাতা খেতে বলে ওটা সক্রিয় ছিল, এখন কিন্তু ওটা সক্রিয় নয়, ঠিক আছে। তো কাঁচা সবজি, আমরা কিন্তু সব ধরনের সবজি কাঁচা খেতে পারি না, ওরকম ভাবে সবকিছু কাঁচা খাচ্ছে মানুষ, ঠিক আছে। তারপর হচ্ছে কিংবা লেজ বিনষ্ট হয়, যেমন হচ্ছে ব্যাঙে যখন ব্যাঙাচি থাকে তখন হচ্ছে লেজ থাকে, যেই পূর্ণাঙ্গতে পরিণত হয় তখন কিন্তু লেজটা অবলুপ্ত হয়। এবার হচ্ছে বদ্ধ প্রকৃতির সংবহন তন্ত্র। কোয়াটা পর্বের প্রাণীরা উন্নত প্রাণী, এদের কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। আগের যেরকম দেখলে আগেরগুলো হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। হৃৎপিণ্ড, ধমনী, শিরা, রক্তজালক নিয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। আমাদের ক্ষেত্রে যেমন সেই সব কিন্তু বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে কিন্তু তাই, ঠিক আছে, বেশিরভাগ প্রাণীর প্রায় সব প্রাণীর ক্ষেত্রে তাই। হৃৎপিণ্ড, রক্ত, ধমনী, শিরা, রক্তজালক নিয়ে কিন্তু সংবহন তন্ত্র গঠিত। লোহিত রক্ত কণিকা সাইটোপ্লাজমে শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকা যে শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনে কিন্তু শ্বাসরঞ্জক থাকে, ঠিক আছে, অর্থাৎ হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেন পরিবহন করে। সংকোচন প্রসারণ হৃৎপিণ্ড থেকে দেহের অঙ্কিদেশে অবস্থান করে, দেহ দ্বিপার্শ্বভাবে প্রতিসম, স্থিরস্তরীয় কোষ থেকে সমগ্র দেহ গঠিত, আর সিলোম উপস্থিত এবং বিভিন্ন আন্তঃযন্ত্র থাকে। সিলোম কি বলছিল, এটা একটা গহ্বর, ঠিক আছে। দেহের অগ্র অক্ষ সুস্পষ্ট। একলিঙ্গ প্রাণী এবং শুধুমাত্র যৌনজনন পদ্ধতিতে কিন্তু এদের জনন ঘটে, ঠিক আছে, এরা কিন্তু একলিঙ্গ প্রাণী। যে মানুষ বলো, গরু বলো, কুকুর বলো, যে কোনো প্রাণী কিন্তু এক্ষেত্রে একলিঙ্গ প্রাণী। কেঁচো যেমন, কেঁচো হচ্ছে উভয় লিঙ্গ প্রাণী, আমরা সেটা আগেই পড়েছিলাম, না তোমরা পড়ো নি, ওটা ক্লাস টুয়েলভে পড়িয়েছিলাম মানে। কেঁচো হচ্ছে উভয় লিঙ্গ প্রাণী, সেই কেঁচোর ক্ষেত্রে কিন্তু মানে পুরুষ এবং স্ত্রী কিন্তু একটা দেহের মধ্যেই দেখা যায়, বাট এই করাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু সেরকম, ওটা ওটা নন করাটা ছিল,
কেঁচো, এই কড়া বড় প্রাণীর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু দেখা যায় না, শুধুমাত্র এক লিঙ্গ প্রাণী, হয় পুরুষ প্রাণী হবে নয় কিন্তু স্ত্রী প্রাণী হবে। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা একদম প্রথমে বলেছিলাম, মনে আছে ছকটার কথা? আমি একবার দেখিয়ে দিই, দেখো এই যে যখন আমরা করাটা পর্বের ভাগগুলো পড়ছিলাম, করার উপপর্বগুলো পড়ছিলাম, তখনই কিন্তু ছিল এই যে হেমি করাটা, ইউরো করাটা, তারপরে সেফালো করাটা, ভাটিব্রেটা, এই যে হেমি করাটা, ইউরো করাটা, সেফালো করাটার পার্থক্য দেয় সেটা কিন্তু এখন আমরা একটুখানি জেনে নেব। প্রথমে আসছে নোটোকট। নোটোকট দেহে প্রকৃতপক্ষে অনুপস্থিত, অন্ত্রের একটি প্রবর্ধক বা হচ্ছে স্টেমোকটকে নোটোকট বলে গণ্য করা হতো। ইউরোকরাটা, শুধুমাত্র লার্ভাল লেজে নোটোকটের উপস্থিতি দেখা যায়। সেফালোকরাটা, সুগঠিত নোটোকট পূর্ণাঙ্গ প্রাণীর মাথা থেকে লেজ পর্যন্ত প্রসারিত থাকে। নার্ভকট, বেশিরভাগ ক্ষেত্রে নিরেট, কিছু ক্ষেত্রে নলাকার। ইউরোকরাটা, লার্ভাতে নার্ভকটটি নলাকার কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে এটি ক্ষয়প্রাপ্ত হয়েছে, গ্যাংলিয়াতে পরিণত হয়েছে। পূর্ণাঙ্গ প্রাণীতে এটি পৃষ্ঠদেশীয় ফাঁপা নলাকার সুগঠিত, গলবিলীয় ফুলকাচিত, পার্শ্বদেহে দুটি বা তার বেশি দেখা যায়। গলবিলে অসংখ্য ফুলকাচিত্র দেখা যায়, গলবিলে অসংখ্য ফুলকাচিত্র দেখা যায়। রূপান্তর, প্রোগ্রেসিভ, রেট্রোগ্রেসিভ, এটা হচ্ছে প্রোগ্রেসিভ। লার্ভা দশা, কর্নেলিয়া লার্ভা, ব্যাঙাচি লার্ভা, লার্ভা দশা কিন্তু অনুপস্থিত, কোনো লার্ভা দশা এখানে নেই। দেহ বিভাজন, দেহটি পোরোসিল কলার ও দেহকাণ্ডে অবিভাজিত, দেহ প্রধানত অবিভক্ত। এগুলো একটু বোরিং জিনিস, তবুও কী করা যাবে, মুখস্থ করতে হবে, এই এটা চারটে মতো মুখস্থ করে রাখবে, একদম পারফেক্ট চারটে, ঠিক আছে। আর একটা দেওয়া আছে, সে তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে। এবার আমরা চলে আসছি মেরুদণ্ডী প্রাণীর যে বৈশিষ্ট্যগুলো আমরা যেগুলো দেখলাম আর কি। আমরা এই যে এইখানে ভাটিব্রেটা যেটা আমরা দেখলাম, ভাটিব্রেটা যারা যারা ছিল, ঠিক আছে, ভাটিব্রেটার এক ন্যাথা এবং ন্যাথা স্ট্রোমাটা, এটা একটু চেঞ্জ করে নিই আমি, এই যে ভাটিব্রেটার যেটা ছিল করাটার পর্বের, একনাথা এবং ন্যাথাস্টোমাটা, ঠিক আছে। এই ন্যাথাস্টোমাটার যে শ্রেণীগুলো ছিল এইগুলো নিয়ে আমরা বলবো, কারণ এইগুলোর বৈশিষ্ট্যই আমাদের লিখতে দেয়। প্রথমে আসছি আমরা সাইক্লোস্টোমাটা, দেখো এখানে আর একটা পার্থক্য দেওয়া আছে, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়ার, ঠিক আছে। ওকে, তো এবার আমরা আসছি হচ্ছে যেটা আমি বললাম, মেরুদণ্ডী প্রাণী, বুঝা গেল তো কোনখান থেকে ছকের মাধ্যমে কিভাবে আমরা মানে এটা এইটা আসলাম, বুঝতে পারলে তো সেটা। সব হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে, এইগুলো যা পড়বো মেরুদণ্ডী প্রাণী। সাইকোমাটা দেখতে কেমন, গোলাকার এবং হচ্ছে চোষক যুক্ত, মুখচিত্র মুখচিত্র কোষিকা দিয়ে ঢাকা থাকে, সংখ্যায় একটি নাসারন্ধ্র, দেহ লম্বা গোলাকার, লেজ চারটা, অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। তরুণাস্থি যেটা আমাদের নাক, যেটা তরুণাস্থি দিয়ে, আমাদের কান যেটা তরুণাস্থি দিয়ে তৈরি, সেটা দিয়ে কিন্তু এদের অন্তঃকঙ্কাল সেই তরুণাস্থি দিয়ে কিন্তু তৈরি, যেমন হচ্ছে ল্যাম্পে এবং হচ্ছে হ্যাকফিশ, এইগুলো হচ্ছে সাইক্লোমাটার উদাহরণ।
এই যে এ হচ্ছে স্লাইকোমাটা, স্লাইকোস্টোমাটা, ঠিক আছে? এটা কি জিনিস? এটা মাছ টাইপের, মাছ নয়, এটা মাছ টাইপের জিনিস, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। কি বললাম, এদের মুখচিত্র গোলাকার, দেখেন মুখচিত্রটা কিন্তু গোলাকার, ঠিক আছে? এদের কঙ্কাল তন্তু তরুণাস্থি দিয়ে গঠিত, অর্থাৎ আমাদের নাক কান এই যেই টাইপের জিনিস দিয়ে গঠিত। আমাদের দেখো নাকটা কিন্তু আমাদের হাড় নয় কিন্তু শক্ত, বা কানটা কিন্তু শক্ত হাড় নয়, সেরকম কিন্তু এদের দেহটা, দেহের যে প্রধান অংশটা বা কঙ্কাল তন্তু তরুণাস্থি দিয়ে গঠিত। এদের একটা মাত্র বহিরাচরণ থাকে, এদের কিন্তু একটাই, বারবার মেসেজ আসছে, বহিরাচরণ থাকে। উদাহরণ হচ্ছে ল্যাম্প্রে, হ্যাগফিশ, এই দুজন হচ্ছে সাইক্লোস্টোমাটার অংশ। এরপর আসছি কন্ডিকথিস, কন্ডিকথিস, ঠিক আছে? যেটা আমরা বললাম কন্ডিকথিস, অস্ট্রিকথিস, কন্ডিকথিস কার কথা বলেছিলাম? হাঙর, তরুণাস্থিম অন্তঃকঙ্কাল এবং নোটোকর্ড আছে। অনুবীক্ষণিক প্লাকয়েড আঁচ দিয়ে দেহ ঢাকা। লেজ হচ্ছে হেটারো সার্কাল। মুখচিত্র মাথার অঙ্কীয় দিকে থাকে। হাঙর, তারপর হচ্ছে ইলেকট্রিক মাছ, এরা হচ্ছে কন্ডিকথিসের উদাহরণ। কন্ডিকথিস অস্ট্রিকথিসের পার্থক্য দেয়, আমি কন্ডিকথিসকে একটু দেখিয়ে দেখো। এই যে হাঙর, নিশ্চয় ডিসকভারিতে দেখেছো, ঠিক আছে? এ হচ্ছে হাঙর। আরে শঙ্কর মাছ, শঙ্কর মাছ খেয়েছো কেউ? শঙ্কর মাছ তো খায় অনেক ক্ষেত্রে, খেয়েছো? খেয়েছো সামনে থেকে দেখে শঙ্কর মাছ? সবাই দেখে শঙ্কর মাছ? আসল শঙ্কর মাছ, ঠিক আছে? এই হচ্ছে শঙ্কর মাছ, সমুদ্রে পাওয়া যায়। অনেকটা বড় আকৃতি ধরেছে, খেয়ে নিয়েছে। এটাই হচ্ছে সেই শঙ্কর মাছ, হয়ে গেছে? এদের কাটা থাকে না? না, এটা মানে তো এবার আসছি আমরা অস্ট্রিকথিস। দেখো তো এই হচ্ছে অস্ট্রিকথিস। দেখো দেহে বড় বড় সাইক্লয়েড বা টিনয়েড আঁচ দিয়ে ঢাকা। অস্থিময় অন্তঃকঙ্কাল থাকে, কানকো এবং পটকা থাকে, মুখচিত্র মাথার অগ্রভাগে থাকে, ঠিক আছে? রুই মাছ, কাতলা মাছ হচ্ছে অস্ট্রিকথিস। কন্ডিকথিস তোমরা দেখলেই, কন্ডিকথিস হচ্ছে হাঙর এই মাছগুলো, আর রুই, কাতলা এইসব হচ্ছে অস্ট্রিকথিস। আমি ছবিটাকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কন্ডিকথিস। আগের দিন দেখেছিলাম এই শঙ্কর মাছ, তারপর হচ্ছে হাতুড়ি মাথা মাছ, হাঙর, করাত মাছ, ইলেকট্রিক মাছ, সব হচ্ছে তোমার হচ্ছে কন্ডিকথিসের উদাহরণ। আর অস্ট্রিকথিস হচ্ছে এইগুলো, এই যে রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ। এবার অস্টিকথিস আর কন্ডিকথিসের কিন্তু পার্থক্য দেয়, আর আমি তোমাদেরকে বলেছিলাম পার্থক্য পাড়া মানেই পার্থক্যটা তোমরা যদি ঠিক করে মুখস্থ করো তাহলে পার্থক্যটাও হচ্ছে, আবার কিন্তু
পার্থক্য সাথে সাথে তোমরা দুটোর বৈশিষ্ট্যটাও একদম মুখস্থ থাকছে। তো এই হচ্ছে কন্ডিকথিস আর অস্টিকথিসের পার্থক্য। ঠিক আছে, দেখো দেহের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি, আর অস্টিকথিস হচ্ছে দেহের অন্তঃকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, যেটা হচ্ছে রুই মাছ বা কাতলা মাছ যাই খাও দেখবে মাঝে এটা কাটা থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁচ দিয়ে দেহ ঢাকা থাকে, সাইক্লয়েড হচ্ছে গ্যানয়েড টিনয়েড আঁচ দিয়ে দেহ ঢাকা থাকে, উপরে নিচে চাপা মাথার অঙ্কীয় দেশে মুখছিদ্র থাকে, দুপাশের চাপা মাথার অগ্রভাগে মুখছিদ্র থাকে, 5-7 জোড়া অনাবৃত ফুলকা থাকে, 4 জোড়া ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে, দেহে হেটারো সার্কাল লেস থাকে, দেহে হোমোসার্কাল লেস থাকে, দেহে পটকা থাকে না। ঠিক আছে, পটকা হচ্ছে মাছকে জলে ভাসতে এবং গভীরে যেতে সাহায্য করে, সেটা কিন্তু কনডিকটিসে থাকে না, দেহে পটকা থাকে। পুরুষ মাছে শনিপাখনা দুটি মাঝখানে ক্লাসপার থাকে, এদের ক্লাসপার থাকে না, অন্তর্নিষেক ঘটে। ঠিক আছে, এদের হচ্ছে বহির্নিষেক ঘটে। এইটা পারলে অর্থাৎ এই পার্থক্যটা করে নিলে কিন্তু কনডিকথিসের বৈশিষ্ট্য লিখতে দিলে এইগুলো কিন্তু তোমরা লিখে, যেমন ধরো পয়েন্ট করলে অন্তঃকঙ্কাল, ঠিক আছে, অন্তঃকঙ্কাল লিখলে কনডিকথিসের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দিয়ে গঠিত। ঠিক আছে, তারপর হচ্ছে আঁশ লিখে দিলে এদের অনুবেক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দিয়ে দেহ ঢাকা থাকে। হলো এই যা যা আছে এটা কিন্তু পার্থক্য করা মুখস্থ করা মানেই হচ্ছে তোমার পার্থক্য সত্ত্বেও দুটো বৈশিষ্ট্য মুখস্থ করা, অর্থাৎ 3টে কোশ্চেন একসাথে করে ফেলা। আর পার্থক্য লেখার সময় এইখানে কিন্তু একটা বৈশিষ্ট্য বলে ঘর সবসময় থাকবে, আমি কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা একটু আঁশগুলো সম্বন্ধে আমি একটু দেখিয়ে দিই, এই যে প্ল্যাকয়েড টিনয়েড সাইক্লয়েড এই যে আঁশগুলো এগুলো আমি একটুখানি দেখি। এই যে মাছের বিভিন্ন প্রকার আঁশ, তাদের অবস্থান এবং বর্ণনা। ঠিক আছে, অনেক সময় এগুলো শর্ট কোশ্চেনে দেয়, এই যে প্ল্যাকয়েড, প্ল্যাকয়েড কাজ থাকে তরুণাস্থিযুক্ত মাছ, তরুণাস্থিকে আমাদের নাকে কানের যে অস্থিগুলো থাকে সেটা হচ্ছে তরুণাস্থি। ঠিক আছে, যেমন হচ্ছে হাঙর মাছ। তার বর্ণনা, এটিকে ডার্মাল ডেন্টিকল বলে, এটি একটি মেরুদণ্ডী দাঁতের মতো। ঠিক আছে, সাইক্লয়েড অস্থিযুক্ত মাছ, যেমন হচ্ছে রুই মাছে। ডিম্বাকার গ্রোথ রিং থাকে, মসৃণ কিনারাযুক্ত কোনো অস্থির সঙ্গে যুক্ত নয়, এটি মূলত ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। টিনয়েড অস্থিযুক্ত মাছ, যেমন হচ্ছে কই। ডিম্বাকার পিছনের কিনারা কণ্টকযুক্ত, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, এর সঙ্গে কোনো অস্থিযুক্ত থাকে না। গ্যানয়েড অস্থিযুক্ত মাছ, যেমন হচ্ছে গার। হীরাকৃতি গ্যানরিয়া নামক রাসায়নিক দ্বারা গঠিত, স্কিউট। রেপটিলিয়া, যেমন হচ্ছে কচ্ছপ। অ্যাবিস, যেমন হচ্ছে মুরগি। ম্যাবিলিয়া, যেমন হচ্ছে আর্মাডিল। বাইরের স্তর কণ্টকযুক্ত অমসৃণ, বহিঃস্তর কেরাটিন নির্মিত, অন্তঃস্তর অস্থি সমন্বিত। আর একটা জিনিস একটুখানি পড়ে রাখবে, যে ফিনরে, ফিনরে কাকে বলে? মাছের পাখনায় রশ্মি দেখা যায়, আবার অনেক মাছের রশ্মি পরিবর্তে কাঁটা বা উভয় দেখা যায়। পাখনার রশ্মি নমনীয় ও খণ্ডযুক্ত, এরা পাখনাকে ছিঁড়ে যেতে দেয় না, পাখনার কাঁটা শক্ত খণ্ডবিহীন, এরা মূলত প্রতিরক্ষা প্রদান করে। এটা একটুখানি পড়ে রাখবে। অ্যাম্ফিবিয়া, এরপর আসছে অ্যাম্ফিবিয়া বা হচ্ছে উভচর। আর্দ্র ও গ্রন্থিময় ত্বক এবং হচ্ছে বহিঃকঙ্কাল বিহীন, অপরিণত অবস্থায় জলে এবং পূর্ণাঙ্গ অবস্থায় মুখ্য স্থলচর প্রাণী হিসেবে দেখা যায়। হৃৎপিণ্ড দুটি অলিন্দ এবং একটি নিলয় দিয়ে গঠিত, দেহ মাথা ও দেহকাণ্ড নিয়ে গঠিত। ঠিক আছে, উদাহরণ হচ্ছে কুনো ব্যাং, সোনা ব্যাং, এইগুলো হচ্ছে অ্যাম্ফিবিয়ার উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এটা উভচর হবে না, অ্যাম্ফিবিয়াটা উভচর নয়, একটু ভুল হলো বলাটা। তো এই হচ্ছে অ্যাম্ফিবিয়া বা হচ্ছে উভচর, যাদের মধ্যে দেখো পড়ছে এই যে কুনো ব্যাং, তার সোনা ব্যাং, তারপর হচ্ছে হাইলা, অ্যাসকারফাস। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে স্যালামান্ড্রা, অক্সোলোটল, নেকচুয়াস, তারপর হচ্ছে ট্রাইলোট্রাইটন, এগুলো সব হচ্ছে পড়ছে। এরা হচ্ছে দেখো, এরা কিন্তু পরিণত দশা, যখন হচ্ছে এই ব্যাংটা যখন পরিণত হয় তখন হচ্ছে স্থলে থাকে, আবার জলে গিয়েও থাকে, কিন্তু যখন লার্ভা দশা থাকে বা যদি অপরিণত দশা, লার্ভা দশা না সরি অপরিণত দশা থাকে, ঠিক আছে, ব্যাঙাচি দশা,
সেই সময় কিন্তু এরা জলে থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে অপরিণত দশায় জলে এবং পরিণত দশায় স্থলে, উভচরের কিন্তু এটা বৈশিষ্ট্য। এদের কিন্তু ডিম পাড়ে এবং এদের বহির্নিষেক ঘটে। আচ্ছা, তো এবার আসি রেপটিলিয়া। দেখো, দেহ শুকনো চামড়া এবং হচ্ছে এপিডার্মাল আঁশ দিয়ে ঢাকা থাকে। এই অ্যাম্ফিবিয়ার দেহ কিন্তু হচ্ছে ভেজা, ঠিক আছে, ভেজা ভেজা স্যাঁতে স্যাঁতে, কিন্তু রেপটিলিয়ার দেহ কিন্তু শুকনো চামড়া ও এপিডার্মাল আঁশ দিয়ে ঢাকা থাকে। অবসরণীয় ছিদ্র আড়াআড়িভাবে থাকে। দেহের হৃৎপিণ্ড দুটি অলিন্দ একটি অর্ধবিভক্ত নিলয় নিয়ে গঠিত। অগ্রপদ ও পশ্চাৎপদে পাঁচটি করে নক্ষরযুক্ত আঙুল থাকে, গিরগিটি কেউটে সাপ। যে টিকটিকি দেখো, দেওয়ালে যে টিকটিকি দেখো, ওটাও কিন্তু হচ্ছে তোমার রেপটিলিয়ারই কিন্তু উদাহরণ, ঠিক আছে? এ হচ্ছে রেপটিলিয়া প্রজাতির যে প্রাণীগুলো, দেখো, যারা বুকে ভর দিয়ে চলে। পরিষ্কার কথা বলতে গেলে রেপটিলিয়া মানে হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে, ঠিক আছে? যেমন হচ্ছে সাপ, তারপর হচ্ছে এই মাবুইয়া, তাই মাবুইয়া এরকম মাঝে মাঝে গিরগিটির মতো এরকম দেখবে পাঁচিলের ওপর থেকে চলছে, ঠিক আছে? তারপর হচ্ছে কচ্ছপ, কুমির, তারপরে হচ্ছে গিরগিটি, টিকটিকি, এরা কিন্তু সব হচ্ছে রেপটিলিয়ার মধ্যে পড়ছে, ঠিক আছে? এগুলো একটু বুঝে পড়লেই কিন্তু তোমাদের আরামসে মনে থাকবে। সাজেশন তো আমি দিয়ে দেবো কোনগুলো এর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা পেইড ব্যাচে আছো সবাই সাজেশন পেয়ে যাবে। আচ্ছা, এবার আসছি অ্যাভিস বা হচ্ছে পক্ষীশ্রেণী, ঠিক আছে? দেহে পালক দিয়ে ঢাকা থাকে। অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, পাখিদের অগ্রপদ কিন্তু ডানায় রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? দেহ কিন্তু এদের মাকু আকৃতি, যাতে সহজেই এরা কিন্তু বাতাসে ভর দিয়ে উঠতে পারে, তাই জন্য এদের দেহ কিন্তু মাকু আকৃতি। সামনে এবং পিছনের দিকটা কিন্তু সূচালো, অস্থিযুক্ত হালকা, স্পঞ্জি এবং বায়ুপূর্ণ। এদের কিন্তু অস্থি যেগুলো হচ্ছে হালকা এবং স্পঞ্জি বায়ুপূর্ণ। দেহের ত্বক কিন্তু শুষ্ক ও গন্তিহীন। ওড়বার জন্য উড্ডয়ন পেশি উপস্থিত, ঠিক আছে? দেখো, এদের চোয়ালে দাঁতবিহীন মস্তকের অগ্রভাগ চঞ্চিত রূপান্তরিত, ফুসফুসে অতিরিক্ত বায়ুতরী থাকে। পায়রা, ময়ূর হচ্ছে এদের উদাহরণ, বা যে কোনো পাখি, যে কোনো পাখি কিন্তু পড়ছে অ্যাভিস শ্রেণী। দেখো, টিয়া পাখি, পেলিকান, শালিক, মোরগ, উট পাখি, ময়ূর, এমু, কাক, হাঁস, চিল, কাকাতুয়া, পায়রা সব হচ্ছে কিন্তু এই অ্যাভিস শ্রেণীর উদাহরণ, ঠিক আছে? এবার আসছি ম্যামেলিয়া। ম্যামেলিয়াকে কিন্তু ডিটেলসে পড়তে হবে। দেখো, দেহ লোম দিয়ে ঢাকা থাকে, কর্ণছত্র থাকে, মধ্যচ্ছদা ও স্তনগ্রন্থি আছে, দুটি অলিন্দ ও দুটি নিলয় নিয়ে হৃৎপিণ্ড গঠিত, 12 জোড়া করোটীয় স্নায়ু রয়েছে, গিনিপিক মানুষ। এবার এইটাকে আমরা কিন্তু ডিটেলসে পড়বো, ভালো করে এটা বুঝবে। আচ্ছা, এবার আসছি ম্যামেলিয়ার বৈশিষ্ট্য, ম্যামেলিয়া বা স্তন্যপায়ের বৈশিষ্ট্য। প্রকৃতি, উষ্ণ শনিতযুক্ত প্রাণী, ঠিক আছে? এরা কিন্তু মানুষের ক্ষেত্রে দেখলে বা যে কোনো গরু বা যে কোনো, এদের কিন্তু রক্ত কিন্তু উষ্ণ বা উষ্ণ প্রকৃতির কিন্তু রক্ত হয়। দেহ দ্বিপার্শ্বভাবে প্রতিসম, দেহত্বক রোম দ্বারা আবৃত, স্তনগ্রন্থি উপস্থিত, শিশু অবস্থায় স্তনদুগ্ধ পান করে বড় হয়, কর্ণছত্র বা হচ্ছে পিনা, কর্ণ বহিকর্ণে কর্ণছত্র বা পিনা দেখা যায়, ত্বকীয় গ্রন্থি, ত্বকে ঘর্মগ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থি উপস্থিত থাকে, মধ্যচ্ছদা, বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝে ডায়াফ্রম বা মধ্যচ্ছদা নামক পর্দা থাকে, অন্তঃকঙ্কাল কিন্তু অস্থি নির্মিত। রেচন অঙ্গ, এদের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক, হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠযুক্ত, 2টি সম্পূর্ণ বিভক্ত অলিন্দ ও নিলয়। জনন, এদের মধ্যে যৌন জনন দেখা যায়, অমরা বা প্লাসেন্টা উপস্থিত। এদের জরায়ুজ ও অঙ্গজ দুই প্রকারের হয়, জরায়ুজ ও অণ্ডজ দুই প্রকারের হয়। শ্রেণীবিভাগ, দেখ, ম্যামেলিয়ার প্রথম উপশ্রেণী হচ্ছে প্রোটোথেরিয়া, দ্বিতীয় উপশ্রেণী হচ্ছে থেরিয়া।
ছেড়িয়ার আবার দুটো ইনফার্স্ট শ্রেণী রয়েছে, ইনফার্স্ট শ্রেণী ওয়ান হচ্ছে মেটা ছেড়িয়া, ইনফার্স্ট শ্রেণী টু হচ্ছে ইউ ছেড়িয়া, ঠিক আছে? দেখ পোটো ছেড়িয়া, পোটো ছেড়িয়ার কি বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আলাদা আলাদা করে দেয়। এরা ডিম পাড়ে অর্থাৎ অন্ডজু, ঠিক আছে, কিন্তু বাচ্চা প্রসব করে না। এই যে একটা স্তন্যপায়ী প্রাণী যে হচ্ছে, যার নাম হচ্ছে প্লাটিপাস বা হচ্ছে যে হংসচঞ্চু, হ্যাঁ এটা খুব ভালোভাবে মনে রাখবে। এইটা কিন্তু এখন না চাকরির পরীক্ষায়, মানে ইলেভেনের তো পরীক্ষায় দেয়ই, নিটের পরীক্ষায় দেয়, চাকরির পরীক্ষায় কিন্তু এটা দেয়। এদের স্তনগ্রন্থি আছে, স্তনবিন্দু থাকে না, দাঁত নেই এবং চঞ্চু বর্তমান, দেহ অবসরণী দেখা যায়, অমরা গঠিত হয় না, ঠিক আছে? প্রোটোজোয়ার উদাহরণ কিন্তু অংশচঞ্চু, অমরা কিন্তু, অমরা বা প্লাসেন্টা কিন্তু এদের গঠিত হয় না। তো উদাহরণ তো বললামই, হংসচঞ্চু, একে সবসময় মনে রাখবে কারণ এর পরীক্ষায় কিন্তু এটা আছে, আসে। এই যে সাইন্টিফিক নেমটা খেয়াল রাখবে, অর্নিথোরিনকাস অ্যানাটিনাস, ঠিক আছে? এরপর আসছি উপশ্রেণী থেরিয়া। নিপলযুক্ত স্তনগ্রন্থি বর্তমান, এই প্রাণীদের বহু বহিঃকর্ণ উপস্থিত, ঠিক আছে? বহিঃকর্ণ বা আছে কর্ণ কিন্তু বাইরের দিকে। এদের সুগঠিত দাঁত দেখা যায়, উদরের শেষ ভাগে স্কোটাম থলিতে শুক্রাশয় অবস্থান করে, ঠিক আছে? এই প্রাণীদের ডিম্বনালী জনিতে মুক্ত হয়, এই প্রাণীরা শাবক প্রসব করে, ভ্রূণ জরায়ুতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভ্রূণ দেহ ও মাতৃদেহ মিলিতভাবে অমরা গঠন করে। তো আমরা প্রথমে বললাম এই যে উপশ্রেণী থেরিয়াকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে মেটা থেরিয়া, একটা হচ্ছে ইউ থেরিয়া। প্রধান বৈশিষ্ট্য, অপরিণত শাবক প্রসব করে, স্থির প্রাণীর উদরের অঙ্কীয় দেশে স্তনগ্রন্থি আবৃত করে, মার্সুপিয়াম নামক থলির মধ্যে অপরিণত শাবক আশ্রয় গ্রহণ করে এবং ক্রমশ পরিণত হয়, কুসুম থলিজাত অমরা উপস্থিত থাকে। মেটাথারিয়ার উদাহরণ হচ্ছে এই যে ক্যাঙ্গারু, ঠিক আছে? দেখবে ক্যাঙ্গারুর কিন্তু এটা থলির মধ্যে কিন্তু এদের বাচ্চা যেটা থাকে, এদের যে শাবক, সে কিন্তু যত ছবি দেখেছো ক্যাঙ্গারুর বা টিভিতে দেখেছো বা মানে যেখানে ভিডিও দেখেছো, থলির মধ্যে কিন্তু এদের বাচ্চা বা এই শাবকটা থাকে, সেটা কিন্তু মার্সুপিয়ান থলি, ঠিক আছে? এরা কিন্তু অপরিণত শাবক প্রসব করে, যেমন একটা মানে নর্মাল মানুষের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে দেখো একটা পরিণত শাবক প্রসব করে, কিন্তু এই যে মেটাথেরিয়া, ঠিক আছে, এই যে ক্যাঙ্গারু, এ কিন্তু অপরিণত শাবক প্রসব করে। এই যে উদাহরণগুলো ক্যাঙ্গারু, তারপর হচ্ছে অপসাম, কোয়ালা, এইগুলো ক্যাঙ্গারুটাই মনে রাখবে, একটা মনে রাখলেই হবে। এরপর আসছি ইনফাসেনি অর্থাৎ ইউথেরিয়া। প্রধান বৈশিষ্ট্য, উন্নত প্রকারের অমরা গঠিত হয়, ঠিক আছে? নিপলযুক্ত স্তনগ্রন্থি উন্নত প্রকারের, সরাসরি পরিণত পুষ্টশাবক প্রসব করে, যেটা হচ্ছে মানুষ, বাঘ, এরা সবাই কিন্তু পুষ্টশাবকই প্রসব করে। স্কোটাম থলিতে শুক্রাশয় থাকে, এখানে দেখো গিবন, বিড়াল, গরিলা, মানুষ, বাঘ সবাই কিন্তু এই উদাহরণের মধ্যে পড়ছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের এখান থেকে পড়তে হবে, পার্থক্য যেটা, প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়ার পার্থক্য তোমাদেরকে এখান থেকে পড়তে হবে। আর এই পার্থক্যগুলো পাড়া মানেই হচ্ছে তিনটে পার্থক্য পাড়া, সাথে হচ্ছে এদের বৈশিষ্ট্য পাড়া। স্তনগ্রন্থি, প্রোটোথেরিয়ার স্তনগ্রন্থিতে স্তনবিন্দু থাকে না, স্তনবিন্দু থাকে, এরও স্তনবিন্দু থাকে। কর্ণছত্র, অনুপস্থিত, উপস্থিত, উপস্থিত, মার্সুপিয়ান, উপস্থিত, উপস্থিত, এর হচ্ছে
অনুপস্থিত। অমরা বা প্লাসেন্টা অনুপস্থিত, এর হচ্ছে অনুপস্থিত, এর কিন্তু অমরা বা প্লাসেন্টা মানুষের ক্ষেত্রে, বাঘের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকে। শাবক, এরা ডিম পাড়ে, শাবক প্রসব করে না, ঠিক আছে। প্লাটিপাস, যেটা বললাম হংসযঞ্চি, এরা কিন্তু ডিম পাড়ে, শাবক কিন্তু প্রসব করে না। এই হচ্ছে একটা ব্যতিক্রম, ঠিক আছে, তোমার হচ্ছে এই, ঠিক আছে, এই হচ্ছে স্তন্যপায়ীর একটা ব্যতিক্রম, যে হচ্ছে ডিম পাড়ে, শাবক প্রসব করে না। তারপর হচ্ছে মেটাথেরিয়া, এরা অপরিণত শাবক প্রসব করে, শাবক মার্সুপিয়ানে লালিত পালিত হয়, এরা শাবক প্রসব করে যা স্বাধীনভাবে লালিত হয়। দাঁত, শিশু অবস্থায় দাঁত থাকে না, শিশু ও পূর্ণাঙ্গ অবস্থায় সকলের দাঁত থাকে, সকলের দাঁত থাকে, ঠিক আছে। শুক্রাশয়, উদর গহ্বরে থাকে, স্কোটাম থলিতে কিন্তু থাকে, এদেরও কিন্তু স্কোটাম থলিতে থাকে, অর্থাৎ ইউথেরিয়ারও স্কোটাম থলিতে থাকে। অবসারণী, পোটোথেরিয়ার উপস্থিত, মেটাথেরিয়ার অনুপস্থিত, ইউথেরিয়ার কিন্তু অনুপস্থিত। আচ্ছা, এবার উদাহরণ দেখো, হংসচঞ্চু হচ্ছে পোটোথেরিয়ার উদাহরণ, মেটাথেরিয়ার উদাহরণ হচ্ছে ক্যাঙ্গারু, ওপেসাম, আর ইউথেরিয়ার মানুষ, বাদুর, মানে যত উন্নত যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু সব পড়ছে ইউথেরিয়ার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এই কোশ্চেনটা একটু দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো ভিভিআই দেওয়াই আছে এখানে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে সমস্ত মেরুদণ্ডী প্রাণী করাটা, কিন্তু সমস্ত করাটাই মেরুদণ্ডী নয়, করাটাকে চারটি উপপর্বে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে হেমি করাটা, ইউরো করাটা, সেফালো করাটা, ভাটিব্রেটা বা হচ্ছে মেরুদণ্ডী, ঠিক আছে। করাটার এটা চারটি ভাগ। পর্ব করাটার বৈশিষ্ট্য যেমন হচ্ছে নোটোকট, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু, গলবেলীয় ছিদ্র ও লেজ, মেরুদণ্ড সহ অন্যান্য সব উপপর্বের প্রাণীদের কিন্তু এগুলো আছে, ঠিক আছে। করাটার বৈশিষ্ট্যর মধ্যে কী কী আছে, নোটোকট, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু, গলা, গলার যে গলবিলীয় ছিদ্র, তারপর হচ্ছে লেজ ও মেরুদণ্ডী সহ, মেরুদণ্ড সহ অন্য সব পর্বের প্রাণীদেরই কিন্তু এগুলো আছে করাটার। সুতরাং ভাটিব্রেটা বা মেরুদণ্ডী প্রাণীরা সকলেই করাটা, ভাটিব্রেটা বা মেরুদণ্ডী সকলেই কিন্তু করাটা। অপরদিকে যেসব করাটা প্রাণীর করটি ও মেরুদণ্ড আছে তাদের ভাটিব্রেটা বা মেরুদণ্ডী বলে। ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আবার রিভার্স করে দেখব। অপরদিকে যেসব করাটা প্রাণীর করটি ও মেরুদণ্ড আছে তাদের ভাটিব্রেটা বা মেরুদণ্ডী বলে। অন্যান্য করাটা যেমন হেমি করাটা, ইউরো করাটা, সেফালো করাটা প্রাণীদের মেরুদণ্ড ও করটি নেই, ঠিক আছে। হেমি করাটা, ইউরো করাটা, সেফালো করাটা, এদের কিন্তু মেরুদণ্ড ও করটি নেই, তাই এরা মেরুদণ্ডী নয়। মেরুদণ্ডী নেই মানে কিন্তু মেরুদণ্ডী নয়। সুতরাং সমস্ত মেরুদণ্ডী প্রাণী করাটা পর্বভুক্ত, সব মেরুদণ্ডী প্রাণীই কিন্তু করাটা পর্বভুক্ত। কিন্তু সমস্ত করাটা যেমন হেমি করাটা, ইউরো করাটা, সেফালো করাটা মেরুদণ্ডী নয়, ঠিক আছে, কারণ এদের করটি ও মেরুদণ্ড থাকে না, এই যে এরা কিন্তু মেরুদণ্ডী নয়। তাই হচ্ছে সমস্ত মেরুদণ্ডী করাটা, কিন্তু সমস্ত করাটাই মেরুদণ্ডী নয়। না বুঝতে পারলে এটা রিভার্স করে আরেকবার দেখবে, বা না বুঝতে পারলে যারা পেইড ক্লাসে আছো আমাকে জানাবে, ওকে। এবার কিছু পার্থক্য আমরা এখান থেকে দেখব। এই যে মেরুদণ্ডী অমেরুদণ্ডীর পার্থক্যটা দেখে রাখবে, মেরুদণ্ড উপস্থিত থাকে না তাই দেহ নমনীয়। প্রধান অক্ষ বরাবর পৃষ্ঠদেশে মেরুদণ্ড উপস্থিত থাকে, দেহের দৃঢ়তা ঋজুতে প্রদান করে, অন্তঃকঙ্কাল, এদের অন্তঃকঙ্কাল তন্ত্র বলতে কিছু পাওয়া যায় না, অস্থি অথবা তরুণাস্থি দিয়ে সুগঠিত অন্তঃকঙ্কাল তন্ত্র। করটি বা করটি ও কশেরুকা অনুপস্থিত, করটি ও কশেরুকা উপস্থিত। স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক সুষুম্নকাণ্ড নিয়ে গঠিত নয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুগঠিত মস্তিষ্ক সুষুম্নকাণ্ড দিয়ে গঠিত। হৃৎপিণ্ড নিম্ন শ্রেণীতে অনুপস্থিত, উচ্চ শ্রেণীতে উপস্থিত এবং সর্বদাই পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে থাকে। সর্বদাই পৌষ্টিক নালীর অঙ্কদেশে হৃৎপিণ্ড উপস্থিত থাকে। রক্ত সংবহন তন্ত্র উপস্থিত থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই মুক্ত প্রকৃতি। রক্ত সংবহন তন্ত্র সর্বদা উপস্থিত থাকে এবং বদ্ধ প্রকৃতি। হেপাটিক পটল তন্ত্র অনুপস্থিত, উপস্থিত। রক্তরঞ্জক উপস্থিত থাকলেও তা রক্তরসে থাকে।
সর্বদা লোহিত রক্ত কণিকাতে আরবিসি রক্তরঞ্জক থাকে। এবার হচ্ছে একনাথা ও ন্যাথাস্টোমাটার পার্থক্যটা আমরা একটুখানি দেখে নেব। এইটা বিভিন্ন রকমই পার্থক্য বা বিভিন্ন রকমই লেখাগুলো আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করবে। আচ্ছা, মুখচিত্র। একনাথার গোলাকার মুখচিত্র কোষিকা চোষক দ্বারা ঘেরা। মুখচিত্র লম্বাটে, কোষিকা ও চোষক থাকে না। অন্তঃকঙ্কাল, তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল দেখা যায়, তরুণাস্থি বা অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল দেখা যায়। চোয়াল, অনুপস্থিত উপস্থিত, জোড়া উপঙ্গ অনুপস্থিত উপস্থিত, নাসারন্ধ্র একটি, নাসারন্ধ্র দুটি। তো ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে ক্লাস 7 থেকে একদম MSC অবধি ক্লাস হয়। এই ভিডিওটা তোমাদের সামনে রাখলাম, এটি একটি পেইড ক্লাসের ভিডিও, ঠিক আছে? তো তোমরা যদি পেইড ক্লাস করতে চাও, তোমরা কীভাবে যোগাযোগ করবে আমি সেটা ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো অ্যানিমেল ইয়ার আমার মনে হয় না এর থেকে সহজ কোনো ভিডিও আছে, কারণ এটা একটা অনেকটা বড় হিউজ একটা মানে কি বলবো টপিক। তো আমি যতটা চেষ্টা করলাম শর্ট করে এই টপিকটাকে তোমাদের সামনে আনার, ঠিক আছে? তোমরা দেখে নাও, তোমরা যারা যারা পেইড ক্লাস করতে চাও খুব সামান্য মূল্যে তারা কীভাবে করতে পারবে, ঠিক আছে? যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এভাবে যোগাযোগ করে নেবে পেইড ক্লাসের জন্য। এবং পেইড ক্লাসের সমস্ত এই PDFগুলো কিন্তু ফ্রিতেই তোমরা পেয়ে যাবে। ওয়েলকাম টু বাংলাতে বিজ্ঞান। আজকে আমরা বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি ক্লাস যেটা হয় সেই ক্লাসটি সম্পর্কে তোমাদের এই ভিডিও একটা ভিডিওর মাধ্যমে পুরোপুরি তোমরা ডিটেলসে পেয়ে যাবে। একদম ক্লাস 10 থেকে শুরু করে একদম মাস্টার ডিগ্রি অবধি এখানে ক্লাস হয়। তবে এই ভিডিওটার মাধ্যমে আমি শুধুমাত্র ক্লাস 10, 11, 12 এইগুলো সম্পর্কেই আলোচনা করব। ক্লাস কিভাবে হয়, এই ক্লাস থেকে তোমরা কী কী সুবিধা পাবে, কীরকম কী তোমরা ম্যাটেরিয়ালস, নোট, সাজেশান এগুলো পাবে, এই সম্বন্ধে সব কিছু এই ভিডিওটা থেকে তোমরা জানতে পেরে যাবে। 10 থেকে 12 অবধি ক্লাস কবে কবে হয় এবং এর মাসিক মূল্য কত, এই সব কিছু এই ভিডিওটার মাধ্যমে তুমি জানো। ক্লাসগুলো হবে গুগল মিটে, তোমাদের সাবস্ক্রিপশান নিতে হবে এবং সাবস্ক্রিপশান নেওয়ার পরে তুমি সেই পেইড গ্রুপে অ্যাড হয়ে যাবে। ওখান থেকে তোমাকে লিঙ্ক পাঠানো হবে, যেদিনকে যখন ক্লাস থাকবে সেই লিঙ্কের থেকে তুমি ক্লাসে প্রবেশ করবে এবং ক্লাসের সমস্তটাই বুঝিয়ে দেওয়া হবে। বোর্ড ওয়ার্ক তো থাকবেই, সাথে তোমাদের একদম পিকচার দেখে, ভিডিও দেখে যেখানে যেটা দরকার বুঝিয়ে দেওয়া হবে। এরপরে ক্লাস হয়ে যাওয়ার পরে ওই দিনকেই তোমরা নোট পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাসের পরের দিন ওইটার মানে যেই ক্লাসটা হলো সেই ক্লাসটার পড়া ধরা বা লিখতে দেওয়া হবে। এবার যতটা পড়া হলো সেখান থেকে সাজেশানে, অর্থাৎ পরীক্ষায় কী কী কোশ্চেন এসছে না এসছে সব সাজেশান কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে এবং সেগুলো আমরা চেক করে দেবো, ঠিক আছে? এখন নোট, সাজেশান এইগুলো সমস্তটা ফ্রি এবং সাথে আরেকবার বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু ফ্রি। প্র্যাকটিক্যাল ক্লাস 11, 12 ফ্রিতে করিয়ে দেওয়া হবে। কীভাবে কী প্র্যাকটিক্যাল ক্লাস হয় বা পরীক্ষায় আসে না আসে সমস্তটা কিন্তু এখান থেকে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এবং এখান থেকে যেগুলো ক্লাস 11, 12 পড়ানো হবে সেগুলো শুধুমাত্র HS বা ক্লাস 11-এর নয়, ওখান থেকে অনেক শর্ট কোশ্চেন কিন্তু তোমরা নিটেও কমন পাবে। সেইগুলো কিন্তু বলে দেবে যে এইগুলো নিটে কমন পাওয়া হয়, মানে এইগুলো নিটের থেকে বারবার করে আসছে। এই নোটগুলো তোমরা সমস্তটাই PDF-এর মাধ্যমে পেয়ে যাবে। টিচার সাপোর্ট, টিচার সাপোর্ট হচ্ছে ধরো কোনো কিছু তোমার কোনো জায়গায় কনফিউশান হলো, কোনো কিছু তুমি বুঝতে পারছো না, সেটা তুমি সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে পেইড গ্রুপে অ্যাড হওয়ার পরে সেই পেইড গ্রুপে তুমি পাঠাবে, তোমাকে সেই অ্যান্সারটা সঙ্গে সঙ্গে দিতে হবে, ঠিক আছে? তো এই সুবিধাটা কিন্তু তোমরা এই ক্লাসের মাধ্যমে পেয়ে যাচ্ছ। ধরো কোনো দিন তুমি ক্লাসে আসতে পারলে না বা তোমার নেটটা প্রবলেম করলো বা তোমার ধরো একটা দিন সময় হচ্ছে না বা একটু আগে পরে সময় মেনটেন হচ্ছে না, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি রেকর্ড ক্লাসের সুবিধা পেয়ে যাবে। সমস্ত ক্লাসটাই কিন্তু তুমি রেকর্ড পেয়ে যাবে, সেটা তুমি পরে খাতায় লিখে নাও আর নোট তো তোমার থাকছে। বুঝতেই পারলে এখানে পড়লে কিন্তু তোমার আলাদা করে কোনো বাইরে কোনো টিউশন নেওয়ার কিন্তু আর কোনো রকম কিছুর প্রয়োজন নেই, একটা খুব সামান্য মূল্যতে তোমরা এখানে পড়তে পারছো। আর সাজেশান পুরোপুরি কমন, এটা আমি বলছি না, এটা কিন্তু আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। গত বছরে তোমার দাদা দিদিরা কী বলেছে সেটা কিন্তু তোমরা নিজেরাই তাদের কমেন্টগুলো বা তাদের রিপ্লাইগুলো পড়ে নিতে পারো। এবার আসছি মাসের ফিসটার ব্যাপারে, ঠিক আছে? যথাযথ যেটাকে সাবস্ক্রিপশান বলছি, দেখো ক্লাস 10-এ জীবনবিজ্ঞান বুধবার ক্লাস হয় 4:30 থেকে,
মাসের মূল্য মাত্র 70 টাকা, ঠিক আছে। ক্লাস 11 বায়োলজি ক্লাস হয় সোমবার ও শুক্রবার সন্ধ্যা 8টা থেকে, এর মাসের মূল্য হচ্ছে মাত্র 200 টাকা, ঠিক আছে। আর হচ্ছে এইচএস বায়োলজি, এইচএস বায়োলজি হচ্ছে মাসিক মূল্য মাত্র 250 টাকা, ঠিক আছে। এত কমে মানে ক্লাস 11-12 বায়োলজি কোথাও তুমি পড়তে পারবে না, তুমি একটা মাস পড়ে দেখতে পারো তোমার কেমন লাগে। নেক্সট মাসে যদি তোমার মানে ধরো তুমি একটা মাসের সাবস্ক্রিপশান নিলে, ধরো এই মাসে মে মাসে সাবস্ক্রিপশান তুমি নিয়েছো, জুন মাসে তুমি সাবস্ক্রিপশান নেবে না, সেটা কোনো ব্যাপার না, তুমি নাই নিতে পারো। যে যেই মাসে সাবস্ক্রিপশান নেবে সে তাকে সেই গ্রুপটাতে অ্যাড করে দেওয়া হবে, এবং সেখান থেকে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে পেইড গ্রুপ থেকে। এই যে নাম্বারটা তোমরা দেখছো 8420659124, এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেখান থেকে তোমাদের পেমেন্ট কীভাবে করতে হয় সমস্তটা বলে দেওয়া হবে। সেভাবে তোমরা পেমেন্ট করে দিলে তোমাকে সাথে সাথে পেইড গ্রুপে অ্যাড করে নেবে, সেখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট ওই পেইড গ্রুপেই পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যাদের যাদের দরকার তারা তারা যোগাযোগ করে নেবে। আর সাজেশানের ব্যাপারটা যেটা বললাম, সাজেশানের ব্যাপারটা আমি এমনি বলছি না যে 100% কমন বা একদম 95%ই কমন, সেটা কিন্তু গত বছরের স্টুডেন্টরা, ঠিক আছে, তারাই কিন্তু জানি যে তারা সবাই কমন পেয়েছে যে সাজেশানটা দিয়েছিলাম, যেহেতু গত বছর মানে একটা করোনা পরিস্থিতি ছিল আমার, যেখানে নিজের টিউশন আমি সমস্ত কিছু ফ্রি করে দিয়েছিলাম, কারণ কি যাতে সবাই অন্তত পাসটুকু করতে পারে এবং তারা খুব ভালোই নাম্বার পাবে, তারা কিন্তু সেটা আমাকে জানিয়েছে। তো তোমরা সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো যে আমি এমনি বলছি নাকি সত্যি সত্যি কমন পেয়েছে।